ক্লাস শুরু করি। হ্যাঁ, ক্লাস শুরু করি, আর যারা আছে জয়েন করে না ওনারা আস্তে আস্তে জয়েন করবে। গতদিন আমাদের ক্লাসটা হয়নি, দিন আমি একটু অসুস্থ ছিলাম। তো দেখেন লাস্ট কি কাজ করছিলাম, সেখান থেকে আমরা কাজগুলো শুরু করব। আর আরেকটা ইয়া হচ্ছে, ওই যে বাসার ভাই আমাকে একটা ক্যাটাগরির একটা জেসন ফাইল দিছে, বুঝছেন, ওইটাকে আমি একটু হচ্ছে ইয়ে করছি। একটু বলতে জাস্ট ওনার ইয়াটা এখানে ছিল, যেটা যে ইউআইডি আরো হচ্ছে যে ক্রিয়েটেড আর আপডেটেড, এই জিনিসগুলো ছিল, ওইগুলোকে আমি বাদ দিয়ে শুধুমাত্র আমার যে জিনিসগুলো দরকার শুধুমাত্র ততটুকু রাখছি, রেখে বাদ বাকি সবগুলোকে হচ্ছে ডিলিট করে দিছি। তো এটা আমরা আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাড করে নিব, আর এটা গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন। হ্যাঁ, সেম ভাবে কেউ একজন হচ্ছে প্রোডাক্টের একটাও এভাবে করে ফেলায়, যে এই যে এখানে যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো হচ্ছে ইয়ে করবেন। আর ব্র্যান্ডটা তো ওই যে একটা করছিলাম আমরা, সম্ভবত ওইটা সম্ভবত সোহেল ভাই থেকে নেওয়া ছিল। এরকম প্রোডাক্টের জন্য হচ্ছে যে 10-15টা প্রোডাক্ট এভাবে অ্যাড করে ফেলবেন, অথবা আমরা ডামি প্রোডাক্টও হচ্ছে অ্যাড করে চেক করতে পারবো, সমস্যা নাই। আর যদি অ্যাড করতে পারেন তাহলে তো ভালো, তাহলে আমরা রিয়েল ডেটা নিয়েই হচ্ছে সবকিছু চেক টেক করে ইয়ে করে কাজ টাজ করতে পারবো। আর 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 কি একটা বলতে যাচ্ছিলাম, ভুলে গেছি, যাই হোক পরে মনে পড়লে আবার বলবো। পিএইচপি আর্টিসান, সরি মাইগ্রেট না স্যার, পিএইচপি আর্টিসান স্যার। আর ওই যে আমি একটা ফাইল হচ্ছে কপি করছিলাম, ওইটাকে কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে তো নিতে হবে, আমি নেই নেই ওইটাই ভুলে গেছিলাম। জ্যাম এইচটিডক্স, এইচটিডক্স এর মধ্যে যে প্রজেক্ট আমরা রাখতেছিলাম হচ্ছে স্টোরেজ এর মধ্যে, মাই ডাটা নামে একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করছিলাম, এর মধ্যে যে ব্র্যান্ড আগে ছিল আর এখন হচ্ছে যে ক্যাটাগরিটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, যেটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। ওকে, এবার এবার আমাদের কাজ হলো ডেটাবেজ সিডারের মধ্যে, তাই না, সিডারের মধ্যে ক্যাটাগরি সিডার এই ফাইলটাতে কাজ করতে হবে। এই ফাইলটাতে দেখেন যে আমরা আগে এভাবে কাজ করছিলাম, তো এই জিনিসগুলো আর আমাদের লাগবে না, এই ফাংশনটাও লাগবে না, ফ্যাকার এটা তো দরকার নাই, এটা দরকার নাই। হ্যাঁ, এগুলোকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে বাদ দিয়ে আমাদের হচ্ছে এই যে ব্র্যান্ড সিডারের মধ্যে, ব্র্যান্ড সিডারের মধ্যে দেখেন কিছু কোড কমেন্টস করা আছে, তো এই এই সমস্ত গুলো হচ্ছে যে বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, আর এই যে দুই ভাবে যে ফাইল গেট করা যায় সেটা এখানে দেখাইছিলাম, আমরা সাধারণত এই মুহূর্তে এটা ইউজ করতেছি, তাহলে এটা থাকে, এটাকে এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাও আমাদের দরকার নাই, এটাকে বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র যতটুকু আমার দরকার ততটুকু রাখতেছি। ওকে, আর এটাকে কপি করতে পারি, কপি করে কপি করে ক্যাটাগরি সিডারের মধ্যে পেস্ট করে দিই। এখানে এখানে ব্র্যান্ডের পরিবর্তে হবে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে হবে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ। দেখেন স্পেলিংটা ঠিক আছে কিনা আমি একটু চেক করে নিই। হ্যাঁ হ্যাঁ, এটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, ইনসার্ট, ওকে, দেখেন এই যে হচ্ছে ক্যাটাগরি জেসন, এটা ফাইল ঠিক আছে, স্ট্রাকচারও সবকিছু ঠিকঠাক আছে। তো আশা করি এবার হচ্ছে আমরা সিডের যে কমান্ডটা আছে সেটা চালালে এটা হচ্ছে ইয়ে হয়ে যাবে। আর তার আগে আমরা, আচ্ছা, এই টার্মিনালে আমরা কোনো কিছু কাজ করব না, আমরা ওই যে গিট বেসের এটা ওপেন করে নিই, তাইলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। এটা ওপেন করা আছে, তাহলে এখানেই যেতে পারি আমি সরাসরি এখান থেকে এটা ওপেন করে নিই। পিএইচপি আর্টিসান মাইগ্রেট স্প্রেডশিট, কাউন্টার রান করে দিলে সবকিছু ওকে হয়ে যাবে। দেখেন ঠিকঠাক হয় কিনা, আচ্ছা আশা করি কোনো ইরর আসবে না। এখন আমরা লাস্ট যে কাজ, আচ্ছা এখানে একটা ইরর কিন্তু আসবে,
অলরেডি এই যে চলে আসছে, দেখছেন এরর চলে আসছে। এটা হচ্ছে এই যে এখানে যেহেতু ইয়া ফাইল, তাহলে কি এখানে হচ্ছে যে এই ফেসারটা কি ইউজ করে নিতে হবে। ফেসার যদি আমরা ইউজ না করি তাহলে তো কাজ করবে না, এটাকে অবশ্যই উপরে ইউজ করে নিতে হবে। এবার দেখেন আবার হিট করলাম, আচ্ছা এবার আশা করি আর কোনো এরর আসবে না, এবার কাজ হবে। তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যে পেজিনেশনটা নিয়ে একটু আলোচনা করছিলাম, এবং আশা করি লারাভেলের যে পেজিনেশনটা আছে এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নেই, এবং এটাও বলছিলাম যে অন্যান্য ফ্রেমওয়ার্ক থেকে লারাভেল হচ্ছে এই জিনিসটাকে ইজি করে দিছে। তা আমাদের প্রজেক্টে যেটা হচ্ছিল যে আমাদের প্রোডাক্টসের এখানে আসছিল না, এটা না আসার কারণ হচ্ছে যে আমাদের এখানে ডেটা নেই, ঠিক আছে। ডেটা না থাকার কারণে হচ্ছে পেজিনেশনটা আসে না, এটা আমি পরবর্তীতে হচ্ছে দেখলাম যে আমাদের প্রোডাক্ট টেবিলে মাত্র হচ্ছে 5 থেকে 6টা ডেটা ছিল, বাট আমরা হচ্ছে যে 10টা ডেটা দিয়ে পেজিনেশনটাকে ইয়ে করতেছিলাম, যার কারণে আমাদের এখানে পেজিনেশনটা আসে নাই। হ্যাঁ আচ্ছা, এইদিকে দেখেন এই যে এটা কমপ্লিট হয়েছে, তাইলে আমরা এবারে এগুলো সবকিছুই ক্লোজ করে দিই। ক্লোজ করে আমরা প্রজেক্টটাতে যাই, ভিউয়ে যাই আগে। কি ব্যাপার, আমার অ্যাপাচি মাইএসকিউএল এগুলো অন আছে কি না? আচ্ছা অন আছে, মেবি অন আছে, সব কিছু অন আছে। স্ল্যাশ স্টাফ ব্র্যান্ড লিখে হিট করলে সে তো লগ ইনে পাঠাই দিবে রিডাইরেক্ট করে, এই যে পাঠাচ্ছে। ওকে, অ্যাডমিন পাসওয়ার্ড কি ছিল? 6 1 2 3 4 5 6 গতকালকে জিমেলে দেখি সব উইক পাসওয়ার্ড দেখাচ্ছে, পরে ওইগুলো আবার রিমুভ করছিলাম ইয়ার থেকে। আচ্ছা দেখেন প্রোডাক্টে যদি যাই, প্রোডাক্টে এই মুহূর্তে তো কোনো কিছুই থাকবে না, কারণ আমরা একদম ফ্রেশ করে দিছি সব কিছু। আচ্ছা তো এখানে আমরা প্রোডাক্টে যদি অ্যাড করতে যাই, অ্যাড করতে গেলে তো আমাদের সবকিছু তো অ্যাড হওয়ার কথা। এখানে আমরা কিছু রিয়েল প্রোডাক্ট বা দুই একটা প্রোডাক্ট একটু দামি এই মুহূর্তে অ্যাড করি, পরবর্তীতে হচ্ছে রিয়েল আমি যাবে ওইগুলো দেখবো না। আর এই যে দেখেন ক্যাটাগরি গুলো চলে আসছে, হ্যাঁ এটা বাসার প্রায় করে দিছে, সুন্দর হয়েছে সবকিছু এখানে চলে আসছে। আচ্ছা এইগুলোর দেখেন কোনো সাব ক্যাটাগরি মনে হয় নাই, জি জি এগুলোর সাব ক্যাটাগরি নাই। তাহলে ঠিক আছে ওইগুলোর সাব ক্যাটাগরি নাই, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তা আমরা জাস্ট এই মুহূর্তে তো ডেমোর জন্য আমরা ইয়ে করি আর কি এগুলো। ভাই ভাই আবার একটা ইস্যু, এই ইস্যুটা এই যে ক্যাটাগরি নাম্বার সেভ করার পরে ভ্যালুটা থাকে যায় কিন্তু এমটি হয়ে যায়, এটার কারণ কি হতে পারে? এই যে এখানে শো দেখায় কিন্তু ক্যাটাগরিতে ক্লিক করলে বা ব্র্যান্ডে ক্লিক করলে সিলেক্ট ব্র্যান্ডে চলে আসে। আপনি সিলেক্ট পেকার ইউজ করছেন না, সিলেক্ট পেকার থেকে আবার হচ্ছে আলাদা করে এমটি করতে হয়, এটা এটা আমরা যখন সিলেক্ট পেকার ইউজ করছিলাম তখন এই প্রবলেমটা ফার্স্টে ফেস করছিলাম। হ্যাঁ ওইটাও এমটি করে দিতে হয়। আপনি হচ্ছে যে আচ্ছা ওইটা তেমন কিছুই না, ওইটা হচ্ছে নর্মালি আপনি যখন ইনপুট ইউজ করতেছেন মানে সিলেক্ট গুলো ইউজ করতেছেন এইচটিএমএল, তখন কোনো সমস্যা হয় না, তখন সে ইয়ে করে দেয় ক্লিয়ার করে দেয়, কিন্তু যখনই সিলেক্ট পেকার করা হয় তখন সিলেক্ট পেকার হচ্ছে যে ওইটা বুঝতে পারে না, ওইটাকে আলাদাভাবে আবার ইয়ে করে দিতে হয়। হ্যাঁ আচ্ছা মডেল মডেল টডেল কোনো কিছু দিলাম না, ধরেন 1 2 3 4 হাবি চাবি দিয়ে দেই। ওই যে যেটা বললাম আপনারা কেউ একজন বা হচ্ছে সবাই এটা করেন যে মিনিমাম 15 থেকে 20টা প্রোডাক্ট একটু হচ্ছে যে অ্যাড করেন, যাতে আমরা যখন কাজ করি ওইটা দেখতে যাতে সুন্দর দেখায়। এই যে আমরা যখন এখন ধরেন হাবি চাবি নাম দিচ্ছি, এটা পরবর্তীতে যখন হচ্ছে যে ফ্রন্ট এন্ডে ভিউ করবো এটা দেখতে কিন্তু ভালো লাগবে না, বা আমাদের ডিজাইনের সাথে কিন্তু আমরা ওইভাবে মিলাইতে পারবো না। ওই জন্য রিয়েল টাইপের কিছু হচ্ছে যে টাইটেল হাবি চাবি দিয়ে যারা যে সময় ফ্রি থাকেন এই এমন একটা সময়তে এগুলো অ্যাড করে নিন একটু। ভাই টাইটেল মানে সব কিছু করা যায় কিন্তু ইমেজ বরাবর পাই না, এই জন্য সমস্যাটা। আমি ট্রাই করছিলাম কিন্তু ইমেজ পাইতেছি না, বরাবর ইমেজটা ডাউনলোড করতে পারি না। ইমেজ করা যায় অনেক ভাবে। আচ্ছা এখানে ফ্রমে দেখেন আমি একটা জিনিস কিন্তু অ্যাড করি নাই, এই যে হচ্ছে স্পেশাল প্রাইস ফ্রম আর টু, এখানে কিন্তু হচ্ছে যে ডেট পিকার হবে, এটা কিন্তু অ্যাড করি নাই। ডেট পিকার অ্যাড করা দেখাইছিলাম না আপনাদেরকে? জি ভাই দেখাইছেন। তাইলে তো এটা তো সবার পারার কথা নাকি? আচ্ছা তাইলে এখানে
হ্যাঁ, তাহলে এখানে আর দেখাচ্ছি না, কারণ এটা দেখাইতে গেলেও আবার বেশ কিছু সময় নষ্ট হবে। আমি এটা দেখাচ্ছি না। হ্যাঁ, আমি জাস্ট এখানে এবার বসাই দিচ্ছি, ধরেন 02 02। আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, সরি। হ্যাঁ, করেন। আপনার ওখানে এক্সট্রা কোনো ডিভাইস চালু আছে নাকি অন্য কোনো? আমি হেডফোন দিয়ে কথা বলতেছি, ব্লুটুথ হেডফোন। না, মনে হচ্ছে যে অন্য কোনো ডিভাইস অন আছে, যার কারণে একটু ইয়ে হচ্ছে। বলেন, আপনি বলতে থাকেন। আমি অন্য একটা প্রজেক্টে, আমি গত 2 দিন আগে ওই ডেস্ক স্পিকার দিয়ে অ্যাড করেছিলাম। হ্যাঁ, তো আমার ডেস্ক স্পিকার দিয়ে অ্যাড করতে গেলে ওই যে কোয়েরি আর সিএসএস যেটা, এই দুটা অ্যাড করছিলাম আমি হচ্ছে হেডার ফাইলে। হুম, এতে আমার সমস্যা হচ্ছিল, ডেস্ক স্পিকার আমার কাজ করতেছিল না ডেট পিকার কাজ। কোনোভাবেই, ওই যেটা কাজ করছিল না, কোড সব ঠিক আছে। হুম তখন আমি ওটা আলাদা ভাবে যে এখানে মানে যে ফর্মে ডেট পিকার ইউজ করতেছি সেই ফর্মে ইনক্লুড করছিলাম আলাদা ভাবে করে, হুম নিচে ইনক্লুড করে যখন তখন কাজ করে, বা হেডারে বা ফুটারে দিলে মেইনে দিয়ে আসতে পারে এখন কাজ করে। ওটা অন্য কোন তাও এক ওটা অন্য কোন একটা ফাইলের সাথে হচ্ছে কনফ্লিক্ট করতেছে। কনফ্লিক্ট করতেছে আমার মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ, এরকম ও ওইটা কনসোলে গেলে ইরর দেখতে পাবেন যে সে কি ইরর দিচ্ছে। ওই ইরর দেখে হচ্ছে যে ওইটা ওইভাবে সলভ করতে হয়। আপনি যে কোনো কিছু, এখন তো আমরা কনসোল ইউজ করতেছি না, যখন আমরা ভিউজেস প্র্যাকটিস করব দেখবেন যে সবসময় আমাদেরকে হচ্ছে যে কনসোল আর আরেকটা ট্যাব এখানে থাকবে, যেটা পরবর্তীতে ওই সময় দেখতে পাবেন যে সবকিছু এখানে এসে চেক করতে হবে। হুম, যেমন আমরা অ্যাজাক্স নিয়ে কাজ করার সময় কি করতে হচ্ছে যে সব কিছু রিকোয়েস্ট পাঠাইলেই হচ্ছে যে আমার নেটওয়ার্কে এসে চেক করতে হচ্ছে, তাই না? যখন ভিউজেস নিয়ে কাজ করবো তখন দেখবেন যে কনসোল, নেটওয়ার্ক, আরো কিছু জিনিস আসবে, ওইগুলোতে হচ্ছে যে সবসময় চেক করব যে ওখানে কোনো ইরর দিচ্ছে কিনা, কারণ আপনি এখানে কোনো ইরর দেখতে পাবেন না। হ্যাঁ, সবকিছু ওইখান থেকে দেখে ওই অনুযায়ী হচ্ছে সলভ করতে হবে। আচ্ছা, আর আরেকটা বিষয়, অবশ্যই অবশ্যই কোনো সমস্যা নেই। আরেকটা ইস্যু যেটা, ওই যে আমরা ইমেজ ইন্টারভেনশন লাইব্রেরিটা ইউজ করছি তো, তাই না? ওটা এর আগেও বলছিলাম তো, ওখানে আমাদের একটা প্রবলেম আমরা যেটা ফেস করতেছিলাম যে আমাদের এইটা এসে হচ্ছে যে ওই এক্সটেনশনটা ইনেবল করে নিতে হচ্ছে, তাইলে আর কোনো কাজ নেই। ইনেবল করে নিলে এটা কিন্তু কাজ হচ্ছে, তাই না? এখন সেম কাজটাই আপনি যখন এই প্রজেক্টটা আবার লাইভে দিবেন, তখনও কিন্তু আপনি যেই সার্ভারে উঠাচ্ছেন প্রজেক্টটা, সেই সার্ভারে কিন্তু এক্সটেনশনটা অন থাকতে হবে, না হলে কিন্তু হবে না, কাজ করবে না। এটা একটা ইস্যু। আর আরেকটা ইয়া যেটা, যে আপনি হচ্ছে যে ওইটা ছাড়াও কিন্তু কাজ করতে পারেন, সেটার জন্য আপনাকে কি কাজ করতে হবে, ওই যে অ্যালাইসিস, সরি, আর হচ্ছে যে প্রোভাইডার, হ্যাঁ, ওই দুইটা লাইন এক করে দিতে হবে। এবং ওই যে ভেন্ডর পাবলিশের একটা কমান্ড ছিল, মনে আছে আপনাদের? আমি একটু দেখাই দিচ্ছি, এই দুইটা কমান্ড কিন্তু রান করতে হবে। হ্যাঁ, ওই যে ওইখানে কিন্তু লেখাই আছে ওইটা, এই যে এই যে এই কমান্ডটা, হ্যাঁ, এই কমান্ডটা ইয়ে করবেন, আর হচ্ছে যে এই দুইটা লাইন অ্যাড করে দিবেন, তাইলে তখন আর হচ্ছে যে এই যে বাই ডিফল্ট তো জিডি লাইব্রেরিটা ইউজ করে, তখন সে এইটা করবে না, তখন সে যে এই 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 লাইব্রেরিটা ইউজ করবে। ঠিক আছে? ও ভাইয়া, হ্যাঁ, আমি এটা অ্যাড করে দিয়েছিলাম, এই কারণে আমার মনে হয় ই করতে হয়নি, আমি আমি এটা সারাই করছি। হ্যাঁ, ওই যে ওই কারণে। হ্যাঁ, সে তো তখন তো লাইব্রেরি সে আর ওইটা ইউজ করবে না, যার ফলে ওইটার এক্সটেনশন ইনেবল থাক আর না থাক সেটা হচ্ছে কোনো ইয়া না আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে আমি ধরেন এটারই একটা স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা, এটা স্ক্রিনশট নিব না, একটু কালারফুল হচ্ছে স্ক্রিনশট নিয়ে এখান থেকে। ওকে, এটা নিলাম, নিয়ে থাম্বনেল, ডকুমেন্ট, লাইট শট, এটা। আচ্ছা, এই যে আমরা যে এইখানে হচ্ছে ইমেজ গুলো অ্যাড করতেছি, আমরা কিন্তু ফ্রন্ট এন্ড থেকে আরো অনেক ভ্যালিডেশন দিতে পারতাম, মানে আমরা তো এখানে ইমেজের জন্য আসলে কোনো ভ্যালিডেশনই দেই নাই। এখানে ভ্যালিডেশন কি কি দিতে পারতাম? আমি এখান থেকে ফিক্স সাইজ বলে দিতে পারতাম যে এই সাইজের ইমেজ আপলোড করতে হবে, আবার আমরা এখান থেকে বলে দিতে পারতাম যে এত কেবির কম ফাইল দিতে হবে বা এত হইতে হবে, এরকম ভাবে কিন্তু আমরা এগুলো ভ্যালিডেশন দিতে পারতাম। আমরা ওই যে এখানে ইমেজ প্রিভিউ করার জন্য কোন লাইব্রেরিটা ইউজ করছি বলেন তো, মনে আছে আপনাদের? ইমেজ গুলো এখানে প্রিভিউ এর জন্য কোন লাইব্রেরিটা ইউজ করা হয়েছে? ফাইল রিডার। ফাইল রিডার, হ্যাঁ, ওই ফাইল রিডারের ওখানে আপনাদেরকে আরো বেশ কিছু হচ্ছে যে ইয়া ছিল, ওইগুলো দেখতে বলছিলাম, ওইগুলো দেখছিলেন আপনারা?
মোটামুটি দেখছিলাম। হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে এক্সটেনশন, ফাইল সাইজ, এরপরে হচ্ছে এরপরে কি এই যে হাই টু এজ, এগুলো হচ্ছে যে সবকিছু আপনি এখান থেকে ভ্যালিডেশন দিতে পারবেন। আর আমি যখন আপনাদের এই যে আগের প্রজেক্টে, অনেকগুলো আসছে আর কি, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো দেখতে দেখছি। ওই যে অবজেক্ট থেকে, অবজেক্টের মধ্যে কি পাচ্ছি আমরা, অনেকগুলো প্রপার্টি পাচ্ছি, ওই প্রপার্টি গুলো ধরে ধরে তখন হচ্ছে যে যেভাবে চাচ্ছি সেভাবে কন্ডিশন দিয়ে দিয়ে হচ্ছে কাজ করতে হবে। আচ্ছা, এখান থেকে এই ইমেজটাই দিলাম, সিলেক্ট করলাম, ডিসক্রিপশনে এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে অ্যাক্টিভ অ্যাড প্রোডাক্ট। হাই হাই, কোনো কিছু আসলো না এখানে কোথাও, এই যে আসছে, রেসপন্সটা পাইতে একটু সময় লাগছে। দেখেন, আমাদের আমরা যদিও হচ্ছে অ্যাজাক্সে কাজ করতেছি, এটা আগের, আচ্ছা এটা ইয়া হইলো না কেন, সম্ভবত আমার এখানে শুধুমাত্র এইটা হচ্ছে যে এমটি করছিলাম, এটা করি নাই, বুঝছেন, আমি হয়তো কোডটা আপডেট করি নাই। হ্যাঁ, এই যে অন্য সবকিছু ইয়ে হয়েছে, বাট এটা হয়নি। তো আমাদের এটা এটা সুন্দরভাবে হচ্ছে কাজ টাজ করতেছে, ঠিকঠাক আছে। এখন আমরা যদি প্রোডাক্টস এর মধ্যে যাই, তাইলে এখানে এই যে দেখেন, ওইটা হচ্ছে চলে আসছে, এখানে চলে আসছে। তো এখন বসে বসে তো আর ডেটা অ্যাড করা সম্ভব না, আমরা যেটা করতে পারি ওইটাকে হচ্ছে যে কপি পেস্ট করে বেশ কয়েকটা করে নিতে পারি এখান থেকে। এইভাবে কপি পেস্ট করে ডাটাবেসে কটা কপি করা যায় ভাই? যতগুলো ইচ্ছা করতে পারবেন। হ্যাঁ, প্রোডাক্টস কিন্তু একসাথে 50টার উপরে না 100টার উপরে যেন দিলে সম্ভবত এরর আসে, আমি যা ট্রাই করছিলাম এক সময় এরর আসছে। ওটা হচ্ছে যে আপনি তখন ওই যে নেভিগেটরটা ইউজ করতে পারেন, কারণ পিএইচপি স্ট্রং, সরি মানে এই ইউজার ইন্টারফেস থেকে, পিএইচপি অ্যাডমিন থেকে, হাই হাই, ওই যে ইয়া প্রোডাক্টস লাগ এর ইস্যু আসছে এখানে, ওটা তো নিবে না। হ্যাঁ, ইউনিক করা, এটাকে ওয়ান করে দিলাম। হ্যাঁ, যেটা অ্যাড হয়েছে, তো এবার দেখেন এটাকে কপি করতেছি, কপি করে এসকিউএল এ গিয়ে জাস্ট এখানে হচ্ছে, ওটা কোথায় গেল, হারাই গেল, এখানে হচ্ছে যে ট্রু করে দিচ্ছি, ট্রু করে দিয়ে গো দিলাম। আমার এখানে হচ্ছে যে তিনটা অ্যাড হয়েছে, আমি তিনটা নিয়ে কাজ করতে পারবো, সমস্যা নেই। আপনারা যখন ডেটা অ্যাড করবেন তখন ওটা আমাকে দিয়েন, আমি তখন আপডেট করে নিব, বা হচ্ছে যে আমরা একটা সিডার বানাই নিব আপনাদেরকে, হচ্ছে একটা সিডার, এখানে প্রোডাক্টের যেহেতু অনেক ধরনের ডেটা আছে, সেই ক্ষেত্রে আমরা একটা সিডার ফাইলও এখানে হচ্ছে রেডি করে ফেলবো, ঠিক আছে। তো সেটা করার আগে আমরা জাস্ট এখান থেকে পেজিনেশনের ইয়াটা আগে হচ্ছে ফিক্স করে দেয়। তো আমরা নেম আর স্ট্যাটাসটা এখানে নিয়ে আসতেছিলাম, এখন কথা হচ্ছে যে আমাদের এখানে পেজিনেশনটা আসে নাই, তাইলে এটার জন্য আমাদের যেতে হবে কোথায়, রিসোর্স, ভিউ, ভিউর মধ্যে থেকে হচ্ছে ব্যাকএন্ড প্রোডাক্ট। আচ্ছা, আরেকটা বিষয় যে দেখেন, আমি টেস্ট করছিলাম, সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে প্রজেক্টের মধ্যে এরকম কিছু রাখবেন না, একদম কাজ শেষ হয়ে গেলে এগুলো হচ্ছে যে ডিলিট করে দিবেন। আমি তো আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে ইয়ে করছিলাম। তো এইখান থেকে পেজিনেশন ডট ব্লেড ডট পিসি ফাইল, এইটা ছিল আমাদের ইয়েটা। আর আর যেটা করব আমরা, আমাদের ওই যে ইয়াতে যেতে হবে কন্ট্রোলারে, প্রোডাক্ট কন্ট্রোলার, প্রোডাক্ট কন্ট্রোলারে এসে দেখেন এখানে আমাদের দেওয়া আছে 10। হ্যাঁ, 10 কে আমি হচ্ছে 1 করে দিলাম। আর এক জায়গায় চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে, আচ্ছা আমরা ওইটা, ওই মেথডটা এখনো ডিফাইনই করি নাই। হ্যাঁ, একটা মেথড এখানে আছে আর কি, তাহলে এবার যদি আমরা এখানে রিফ্রেশ দিই আশা করি এটা চলে আসবে, এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ, আর আমরা ওই যে পেজিনেশন যে ফাইলটা আছে, ব্লেড ফাইলটা আছে, সেটা আমরা নিজেরা একটু কাস্টমাইজ করছিলাম, কাস্টমাইজ বলতে এমনি জাস্ট হচ্ছে চেঞ্জ করছিলাম যে এখানে চেঞ্জ হয় কিনা, দেখেন এই যে চেঞ্জ হয়েছে, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দেই। ওইটা হচ্ছে, ওইটা আছে হচ্ছে ভেন্ডরের মধ্যে, এই যে এখানে, এই যে বুটস্ট্র্যাপ 4 ডট ব্লেড ডট পিসি ফাইল, এটা বলা আছে কোথায়, যে এখানে গতদিন তো এগুলো নিয়েই হচ্ছে আলোচনা করা ছিল লাস্ট ক্লাসে, এগুলো তো সবাই জানা আছে আশা করি। তো এই যে এখানে দেখেন, এই যে দুইটা দিছিলাম, এটাকে হচ্ছে বাদ দিয়ে দিলাম। হাই হাই, এটা বাদ হয়নি, এটাকে টোটালি হচ্ছে বাদ দিতে হবে। এবার যে যদি এখানে রিফ্রেশ, তো এটা থাকবে না, একটা থাকবে, হ্যাঁ এরকম আছে। কিন্তু এখন কথা হচ্ছে আমাদের পেজিনেশনটা ধরেন এরকম হবে না, আমাদের পেজিনেশনের ডিজাইনটা কেমন হবে,
লোকাল হোস্ট থিম অ্যাডমিন, এটার মধ্যে এখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে যে টেবিলের মধ্যে, এই যে টেবিলস, টেবিলস থেকে হচ্ছে ডেটা টেবিল। এখন ডেটা টেবিলের মধ্যে যে দেখেন যে এখানে ডিজাইনটা কেমন আছে, এখানে যে ডিজাইনটা আছে আমরা সেটা হচ্ছে ইউজ করব। হাই হাই, এটা কাজ করে না কেন? এটা এখানে কাজ করতেছে না, সেটা দেখছেন, এখানে এটা কাজ করতেছে না। তাইলে আপনাদের মনে একটা লিংক দিছিলাম এই থিমের, ওই লিংকটা একটু ফরওয়ার্ড করেন, কেউ একজন দেখে আমরা ওই ওইটা একটু দেখব। ওইটা কেউ একজন দেখে ফরওয়ার্ড করেন, আর এর মাঝে আমি এখান থেকে কিছু জিনিস হচ্ছে করি একটু, কেউ একজন ওই মেসেজটা একটু ফরওয়ার্ড করেন। তো পেজিনেশনের ইউআই তো চেঞ্জ করতে পারবো, সেটা বিষয় না। এখন আমাদের কথা হচ্ছে যে এটা আমরা ইয়ে করতে চাচ্ছিলাম যে যখন যে এটাতে ক্লিক করব, এটা হচ্ছে পেজ লোড না হয়ে হচ্ছে যে পরেরটা আসবে, এরকম কাজ করতে চাচ্ছিলাম। এই যে দেখেন এখন কিন্তু হচ্ছে যে পেজটা হচ্ছে লোড হচ্ছে, এখানে যে ঘুরতেছে। হ্যাঁ, টুতে যখন যাচ্ছি এখানে ইউআরএল এ টু অ্যাড হচ্ছে, এরকম ভাবে এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, মেসেজ কেউ একজন দিছে, তো এটাতে আমরা একটু যাই, দেখেন যে এর ডিজাইনটা কেমন ছিল থিমে। এটা হাই হাই নিচে চলে গেছে, টেবিল ডেটা টেবিল, ডেটা টেবিলে এই যে দেখেন এদের ডিজাইনটা হচ্ছে এরকম। এ খুব কঠিন কিছু না, হ্যাঁ খুব কঠিন কিছু না। এটা দেখেন কি আছে, যে আপনার হচ্ছে এক পাশে হচ্ছে যে কতগুলো টোটাল কতগুলো ডেটা আছে এবং কত থেকে কত পর্যন্ত শো করতেছে সেটা, আর এক পাশে হচ্ছে যে এরকম ডিজাইনটা হচ্ছে এরকম। তাইলে এটা কি সবাই আমরা অ্যাড করে ফেলতে পারবো না? জি ভাইয়া, আমি এইটাই করছি। আচ্ছা, এবং এখানে যে যেভাবে ডেটা শো করতেছে আমরা কিন্তু সেম ওয়েতেই সবকিছু এখানে করে ফেলতে পারবো, তাই না? আমাদের কাছে তো ডেটা আছে, আমাদের কাছে তো জেসন ডেটা আছে, আমরা জাস্ট ওইখান থেকে নিয়ে ওইটা ওইভাবে হচ্ছে যে এ করে দিব। তো এটা হচ্ছে আপনাদের একটা টাস্ক থাকবে, আপনারা আগে হচ্ছে ট্রাই করেন, যদি না করতে পারেন তখন আমি করে দিব। এবং আজকে আপনাদেরকে আরেকটা ইয়ে করে দিব, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা কাজ করতে দিছিলাম, করতে পারছেন ওইটা মনে আছে কি কাজ করতে দিছিলাম? আর এই এই টাস্কটা কিন্তু থাকবে, এটা সবাই হচ্ছে করার চেষ্টা করবেন, এটা করবেন আর ওইটা আজকে করে দিব, মনে করাই দিয়েন। তার আগে আমাদের কাজ হচ্ছে এখানে কি ফটো, এই যে এই কালার টালার বাদ দিয়ে, হ্যাঁ এই কালার বাদ দিয়ে, আর যেহেতু এখানে হচ্ছে পেজিনেশনটা এইভাবে আসছে সেই ক্ষেত্রে এটা এখানে রাখার কোনো দরকার নাই। আর হচ্ছে মানে থিমের সাথে মিল রেখে ওই যে থিমে যেভাবে আছে সেইভাবে একটু ইয়ে করেন আর কি, কারণ থিমটা তো হচ্ছে যারা করছে ওরা তো ইউআই নিয়েই সবসময় কাজ করে, অবশ্যই ওদেরটা অনেক ভালো হবে। হ্যাঁ আচ্ছা, যাই হোক আমি এই মুহূর্তে আর এটা চেঞ্জ করতেছি না, আপনারা না করতে পারলে আমি করে দেবো, সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে ওই যে গতদিন যেটা আমরা টেস্ট করছিলাম যে ক্লিক করলে যাতে হচ্ছে চেঞ্জ হয় এবং এখানে এই ইউআরএল এগুলো যেন কোনো কিছু না আসে, সেই কাজটা করতে হবে। এটা করার জন্য আমাদেরকে একটা হচ্ছে যে মেথড ক্রিয়েট করতে হবে, তাই না? তাহলে একটা মেথড আমরা এখানে ক্রিয়েট করে ফেলি, পাবলিক ফাংশন, ফাংশনের নামটা ধরেন দিয়ে দিচ্ছি হচ্ছে পেজ ডাটা, পেজ ডেটা। হ্যাঁ, ফাংশনের নামটা দিয়ে দিলাম পেজ ডেটা। এখন এর মধ্যে হচ্ছে যে আমাদের যাবতীয় কাজ করব, রিকোয়েস্ট ডলা রিকোয়েস্ট। হ্যাঁ, আর আমি এখানে একটা চেক দিতে পারি যে হচ্ছে রিকোয়েস্টটা কি অ্যাজাক্স রিকোয়েস্ট কিনা, সেটা হচ্ছে চেক করে নিতে পারি। আচ্ছা, এখন এর মধ্যে তো আমাদের তো কাজ করতে হবে, কি কাজ করতে হবে? এখানে তেমন কিছুই করা লাগবে না, এখানে জাস্ট হচ্ছে যে আমাদেরকে যে এই যে ডেটা এটা, আর হচ্ছে আর কি কাজ করা লাগবে বলেন তো? এটাকে হচ্ছে যে পাঠাই দিতে হবে কার কাছে? ওই চাইল্ডের কাছে, তাই না? আমাদের ওই এটার নাম কি ছিল?
হ্যাঁ আমি তো এইভাবে ই শো করছি, দেখেন তো হয়েছে কিনা। আচ্ছা ওটা পরে দেখতেছি, হ্যাঁ এখন আগে এটা শেষ করি। আচ্ছা তো এখানে আমাদের পেজের ইয়াটা হবে হচ্ছে, আমাদের ওই ইয়াটার নাম কি ছিল প্রোডাক্টের মধ্যে, এই যে পেজিনেশন, ঠিক আছে। তাহলে এটা এটা আমরা হচ্ছে এখান থেকে এটার নামটা চেঞ্জ করে দিতে পারি পেজিনেশন। এটা তো পেজিনেশন বা হচ্ছে অন্য কিছু দিয়ে সমস্যা নেই, পেজিনেশনই থাকে এখানে সমস্যা নেই। আমরা হচ্ছে এখানে এটা চেঞ্জ করে দিলাম, ম্যানেজার পরিবর্তে এখানে হবে হচ্ছে পেজিনেশন, ঠিক আছে। সবকিছু এইদিকে যা কিছু আছে সব ঠিকঠাক আছে। এখন এখন আমাদের হচ্ছে ইয়ার কোড লিখতে হবে, ওই যে জাভাস্ক্রিপ্টের কোডটা লিখতে হবে। তো ফার্স্টে আমরা এই যে ম্যানেজ ডট ব্লেড ডট যে পিএইচপি ফাইলটা আছে সেখান থেকে এই কাজটা সেরে নিব, তারপরে আমরা অন্য জায়গায় নিয়ে যাব। আর এখানে একটা আইডি দিয়ে দিচ্ছি, আইডি হচ্ছে যে ডেটা ডেটা টেবিল, হ্যাঁ আচ্ছা ডেটা টেবিল দিব, ডেটা টেবিল না এটা হচ্ছে, আচ্ছা ডেটা টেবিলে দিচ্ছি। এখন কথা হচ্ছে ডেটা টেবিল নামে ক্লাস থাকতে পারে, হ্যাঁ তাহলে আমরা এটা আইডি থাকতে পারে, এটা এটা না দিই। সাপোজ এখানে হচ্ছে পেজিনেশন ডেটা, হ্যাঁ এরকম নাম দিয়ে দিলাম, একটা হচ্ছে যে আইডি দিয়ে দিলাম। আর জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো লেখা লাগবে সেইগুলো তো আপনাদেরকে ফার্স্টের দিন হচ্ছে যে আমি এক একটা লাইন লিখে লিখে হচ্ছে বোঝাই করে দিছি, ওইটা আমাদের আছে হচ্ছে যে টেস্টের মধ্যে ম্যানেজ ব্লেড ডট পিএইচপি ফাইলের মধ্যে। এখানে দেখেন এই যে কাজগুলো হচ্ছে করাই আছে, হ্যাঁ তাহলে আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে নিতে পারি, এটাকে হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে এই মুহূর্তে এইখানে রাখতেছি। পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের কাস্টম জেএস নামে যে ফাইলটা আছে সেখানে নিয়ে যাব। তো ফার্স্টে দেখেন এখানে আমরা কি কাজ করতেছিলাম, যে বডি অন ক্লিক অ্যাঙ্কর লিঙ্ক, এখন এখানে তো অ্যাঙ্কর লিঙ্ক হবে না, এখানে হবে হচ্ছে আমাদের এই যে পেজিনেশন, দেখেন এখানে কি ক্লাস আছে, এখানে আছে হচ্ছে পেজিনেশন যেটা আমরা দেখছিলাম এর আগেই, এই যে দেখেন পেজিনেশন, হ্যাঁ পেজিনেশনের মধ্যে আবার হচ্ছে যে ইউএল, ইউএল এর মধ্যে কি আছে, ইউএল এর মধ্যে দেখেন আছে হচ্ছে এ, হাই হাই এগুলো কি, এই যে এ, হ্যাঁ এর মধ্যে কি আছে পেজ লিঙ্ক। তাইলে আমরা এখানে কি কাজ করতে পারি, এখানে হচ্ছে পেজিনেশন ডট পরেরটা কি আছে, আমরা পেজিনেশনের মধ্যে যে হচ্ছে পেজ লিঙ্ক নামের যে ক্লাসটা আছে ওইটাতে যদি ক্লিক করা হয় তখন হচ্ছে এই কাজগুলো করবে। তাহলে আমরা এভাবে হচ্ছে সিলেক্টরটাকে এভাবে হচ্ছে সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ আর বাদ বাকি যা কিছু এখানে ছিল সবকিছু তো সেম থাকবে, গেট ডাটা এটা ঠিক আছে, এখানে টোকেন এই মুহূর্তে এটা এইরকম আছে, বাট এটা আমরা তো হেডার থেকে নিয়ে নিব, সেটাও একটু পরে চেঞ্জ করে দিব। আর রাউটটা এখানে চেঞ্জ হবে, রাউটটা এখানে চেঞ্জ হবে, তো একটা রাউট আমরা ডিফাইন করে ফেলি ওয়েব ডট পিএইচপির মধ্যে, আচ্ছা ওয়েব ডট না এটা হচ্ছে যে আমাদের ব্যাক এন্ডের মধ্যে আছে, ব্যাক সরি এটা না BACKEND ব্যাক এন্ড ডট পিএইচপি ফাইল। তো এখানে এগুলো তো হচ্ছে এই যে আমরা রিসোর্স রিসোর্স না, আচ্ছা এটা তো এভাবে আছে সমস্যা নেই, এগুলো তো হচ্ছে যে ওই যে ইন্ডেক্স স্টোর ক্রিয়েট ইডিট আপডেট এগুলো তো আমরা পাচ্ছি রিসোর্স মেথড ইউজ করার ফলে, রিসোর্স রাউটের ফলে, বাট আমরা এখানে চাইলে হচ্ছে যে আমাদের অন্য কোনো মেথডকেও আবার হচ্ছে যে আলাদা রাউট ডিক্লেয়ার করে হচ্ছে কল করতে পারি। আচ্ছা তো রাউট স্কোপ রেজুলেশন অপারেটর পোস্ট, হ্যাঁ আর এটার নাম দিয়ে দিচ্ছি কি আমরা হচ্ছে প্রোডাক্ট ইয়ারও, আচ্ছা এর আগে কোনো কি প্রিফিক্স আছে স্টাফ স্টাফ, আচ্ছা থাক সমস্যা নাই, আমরা জাস্ট এখানে তাইলে দিয়ে দিই হচ্ছে প্রোডাক্ট গেট ডাটা বা হচ্ছে ফেজ ডাটা, ফেজ ডাটা দেন এখানে হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার, প্রোডাক্ট কন্ট্রোলার প্রোডাক্ট কন্ট্রোলারের ওই যে ওই মেথডটাকে আমি হচ্ছে কল করব, মেথডের নামটা দিয়ে দিছি হচ্ছে ফেজ ডাটা, এটাকে হচ্ছে কল করব। আর এটার নামটা হচ্ছে যে আমি ফেজ ডাটাই দিব, এখানে হচ্ছে যে নেমটা নেম হবে
ফেজ ডাটা। আচ্ছা এখন এখানে ফেজ ডাটা এখন কোনটার ডাটা, কারণ আমাদের তো হচ্ছে এরকম আরো অনেকগুলো রাউট তো হবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু ইয়ে করে দিই, এটাকে প্রোডাক্ট প্রোডাক্ট ডট ফেজ ডেটা দিয়ে দিলাম, ঠিক আছে, বা হচ্ছে এখানে একটা ডট দিয়ে দিতে পারেন। তাহলে আমাদের এটা কল করার সময় কিভাবে কল করতে হবে, স্টাফ ডট প্রোডাক্ট ডট ফেজ ডট ডেটা, ঠিক আছে, রাউটটা হবে এরকম। তাহলে এটাকে কপি করি, কপি করে আমার ম্যানেজ ডট ব্লেড ডট পিএসপি ফাইলের এইখানে আসবে। আর এর আগে আরেকটা জিনিস কিন্তু অ্যাড হবে, এই যে স্টাফ, হ্যাঁ এটা অ্যাড হবে, এটা সরি ম্যানেজে এখানে হচ্ছে এটা অ্যাড হবে। তাহলে এই এটা গেল হচ্ছে রাউটের ইয়াটা। এরপরে মেথড পোস্ট, ঠিক আছে, টোকেন আমি এই মুহূর্তে এখান থেকে নিচ্ছি, ওকে, পেজ নাম্বারটা তো এখান থেকে পাঠাচ্ছি সেটা এখানে পাচ্ছি। আর ডেটাটা কোথায় শো করাবো, ডেটাটা শো করাবো হচ্ছে আমরা এই যে পেজিনেশন ডেটার মধ্যে, হ্যাঁ। তাইলে এখানে হচ্ছে যে দিয়ে দিলাম পেজিনেশন ডেটা, আর ওইখান থেকে যে রেসপন্সটা আসছে সেটা তো এখানে বসবে। ওকে, এবার আমরা চেক করে আসি যে এটা হচ্ছে কাজ করে কিনা। রিফ্রেশ দিয়ে নেই, রিফ্রেশ দিয়ে কনসোলটা হচ্ছে অন রাখবেন, অন রেখে নেটওয়ার্ক ট্যাবে যাবেন সবাই। নেটওয়ার্ক ট্যাবে গিয়ে হাই হাই ইরোর আসছে কনসোলে, কি ইরোর আসছে, ডলার ইজ নট ডিফাইন্ড। আচ্ছা ডলার ইজ নট ডিফাইন্ড, এটা আসার কারণ আছে, এটা আসার কারণ হচ্ছে যে আমাদের লেআউটটা ওপেন করি তাইলে বুঝতে পারবেন সবাই। লেআউট ডট ব্লেড ডট পিএসপি ফাইল এটা ওপেন করলাম, এখন দেখেন আমাদের সব সিএসএস ফাইলগুলো উপরে আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট আমার জিকোয়েরি ফাইলটা দেখেন আছে নিচে। এখন আমি জিকোয়েরি ফাইলটারে কল মানে দিয়ে দিচ্ছি নিচে, কিন্তু আমি আগেই জিকোয়েরির হচ্ছে কোড লিখতেছি, যার কারণে হচ্ছে যে এই যে বলতেছে যে হচ্ছে ডলার ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে। ওই জন্য আমাদের কি কাজ করতে হবে, হয় এই কোডগুলোকে হচ্ছে যে সবার নিচে রাখতে হবে, অর্থাৎ জিকোয়েরির নিচে রাখতে হবে, অথবা আমাদের লেআউটের মধ্যে এই যে জিকোয়েরি ফাইলটা যেটা আছে এটাকে উপরে নিয়ে যেতে হবে। বুঝতে পারছিস সবাই, হয় আমাদের এই ফাইলটাকে উপরে নিয়ে যেতে হবে, অথবা এই যে এখানে যে কোডটা লিখছি সেটাকে হচ্ছে ওই ইয়ার নিচে দিয়ে দিতে হবে। তো আমাদের তো এখানে একটা ইয়া তো আছে, আমরা তো চাইলে নিয়ে যেতেই পারি। আচ্ছা এটা তুলে দিছিলাম, দেখছেন এখানে হচ্ছে যে একটা ইল্ড অ্যাড করছিলাম না জেস এর জন্য, ওটা মানে পরবর্তীতে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা তুলে যেহেতু দেওয়া হয়েছে এই মুহূর্তে জাস্ট চেক, তো যেটা বলতেছিলাম যে আমরা এই মুহূর্তে চেক করার জন্য আমরা এখানে হচ্ছে একটা ইল্ড দিয়ে নেই, হ্যাঁ ইল্ড জেস, ওকে। আর হচ্ছে ম্যানেজ ডট ব্লেড ডট পিএসপি ফাইলের মধ্যে যে স্ক্রিপ্টটা লিখছি তো এটাকে এখান থেকে কাট করে জাস্ট এখানে হচ্ছে অ্যাট দ্য রেট অফ সেকশন জেস অ্যাট দ্য রেট অফ ইন্ড সেকশন, ওকে, এর মধ্যে হচ্ছে যে জেসটাকে দিয়ে দিলাম। এবার যে দেখি যে আমাদের কোনো হচ্ছে ইরর সে দেয় কিনা কনসোলে, দেখেন এবার ওইটা ফিক্স হয়ে গেছে। এটা দেখেন আমার হচ্ছে এইরকম ভুল অনেকবার হয়েছে, যার কারণে আমি জানি, ওই জন্য প্রথমে এটা কিন্তু ধরতে পারছি। যারা এরকম কাজ আগে থেকে করা নেই তারা কিন্তু এইটার জন্য অনেক সময় নষ্ট হবে, তো এই জন্য সবসময় হচ্ছে ফলো করবেন যে আমার যে স্ট্রাকচারে কাজ করার কথা সেই স্ট্রাকচারটা ঠিকঠাক আছে কিনা। এবার আমরা ট্রুতে যদি প্রেস করি, হ্যাঁ এই নেটওয়ার্ক ট্যাবে যাই, এটা কাজ করছে, হ্যাঁ কাজ করছে, কিন্তু আমরা তো বুঝতেই পারতেছি না। তাইলে একটা কাজ করে আসি, প্রোডাক্টস টেবিলে প্রোডাক্টের মধ্যে এই যে এখানে সুপার ফিট আছে তো, দেখেন এটাকে হচ্ছে যে সুপার করে দিলাম, এটাকে হচ্ছে ফিট করে দিচ্ছি, আর এটা হচ্ছে যে জিম করে দিলাম, হ্যাঁ। এবার দেখেন আবার হচ্ছে রিফ্রেশ করে নিচ্ছি আমি সবকিছু, দেন এই যে এখানে একটা জিনিস খেয়াল করবেন,
অল রিকোয়েস্ট, হ্যাঁ অল রিকোয়েস্ট যদি আপনি দেখতে চান যে আপনার এই পেজটা লোড হইতে যত কিছু দরকার হয়েছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমাদের এত এইগুলো দরকার নেই, আমাদের শুধুমাত্র হচ্ছে যে এক্সএসআর এই এইখান থেকে যে রিকোয়েস্ট গুলো হচ্ছে ইয়ে হচ্ছে সেগুলো দেখলেই হবে। এরপরে আপনি হচ্ছে যে শুধু স্ক্রিপ্ট গুলো কি কি লোড হয়েছে সেগুলো দেখতে পারবেন, সিএসএস গুলো কি কি, সিএসএস ইমেজ এগুলো এখান থেকে সব ইয়ে করতে পারবেন, আর অলে গেলে সব পাবেন। হ্যাঁ তো আমরা এবার হচ্ছে ট্রুতে যদি প্রেস করি দেখেন পেজ ডাটা মেথডটা কল হইছে ইস্টা প্রোডাক্ট পেজ ডাটা। ওকে এখানে যে দেখেন সে হচ্ছে যে ডেটা রিটার্ন করছে কি আসছে যে ফিট, হ্যাঁ উপরে দেখেন এই যে ডেটা চেঞ্জ হয়েছে। থ্রি তে যদি পেজ করি এই যে হচ্ছে জিম, তাহলে আমাদের এটা দেখেন সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে সবকিছু ঠিকঠাক আছে। এখন আপনারা তো এটা হচ্ছে যে হ্যান্ডেল করতে পারবেন, জাস্ট ডিজাইনটা ওই থিমে যে ডিজাইনটা আছে সেটা নিয়ে আসবেন, দেখবেন যে এটা অনেক সুন্দর হয়ে যাবে। এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? তাইলে এখন আমাদের হচ্ছে যে ডেটার সংখ্যা বেড়ে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই। যেমন এর আগের ব্যাচে যেটা হচ্ছিল যে আমরা একটা সিডার ফাইল ক্রিয়েট করে হচ্ছে যে 5000 ডেটা এখানে এন্ট্রি করতেছিলাম, এখন ফার্স্ট টাইম যখন আমরা পেজটা লোড করতেছিলাম আমাদের এই পেজটা ঘুরতেই দিন পার হয়ে যাচ্ছিল। এরপরে আবার আমরা কি কাজ করলাম, ওখানে হচ্ছে যে আমরা এই অ্যাজাক্স পেজিনেশন এইসব নিয়ে কাজ করি নাই, কারণ আমাদের টার্গেট ছিল হচ্ছে ওইটা হচ্ছে ভিউতে দেখা। তো পরবর্তীতে যে শুধু পেজিনেশন দিয়ে মানে ইউআরএল এরকম ভাবে ইয়া করে আর কি পেজ লোড হয়ে ডেটা গুলো শো করতো ওইভাবে দেখানো হয়েছিল। আচ্ছা তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল, এখন হ্যাঁ বুঝি নাই প্রোডাক্ট পেজে কল করছেন কিভাবে, ওই যে কার্লি ব্র্যাকেট উপর একটু উপর উঠে নিচে করছি, হ্যাঁ কোথায় বলেন আমি আমি বলতেছি কোন জায়গা ও ওইটা ওইটা হচ্ছে যে পেজিনেশন আমরা আরেকটা ফাইল তো ক্রিয়েট করছিলাম, এই যে দেখেন এখানে হচ্ছে যে আমাদের টেবিলটা এই যে ডেটা লিংকস এখান থেকে আমাদের ওই যে এটা না দিলেও কিন্তু এই মুহূর্তে হবে, কারণ আমরা তো হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার থেকে বলে দিছি যে আমার ডিফল্ট ভাবে কোনটা হবে। দেখেন আমি এটাকে তুলে দিলাম, হ্যাঁ তুলে দিয়ে যদি আমরা এখানে রিলোড দেই তাতেও কিন্তু আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপের ইয়াটাই পাবে, তাই না বুটস্ট্র্যাপের পেজিনেশনটাই পাবে, কারণ কি আমরা সার্ভিস প্রোভাইডার থেকে হচ্ছে বলে দিছি না ডিফল্ট ভাবে পেজিনেশন হবে বুটস্ট্র্যাপটা, যার কারণে সে বাই ডিফল্ট এটাই পাবে। আর আচ্ছা ভাই এই যে যদি আপনি যে প্যাকেজটা ইউজ করছেন যে পেজিনেটর, এই প্যাকেজটা ইউজ যদি আপনি নিজে যদি এমনি নরমাল একটা ফাইল ক্রিয়েট করে কাজ করা হয় তাহলে কি কাজ করবে না? হ্যাঁ অবশ্যই কাজ করবে, আমি তো কোনো প্যাকেজ এখানে ইউজ করি নাই, এখানে কোনো না ওই কমান্ড কমান্ড দেওয়ার ফলে কি হয়েছে যে তারা হচ্ছে তারা হিডেনে যে ফাইলগুলো হচ্ছে ইউজ করে যে পেজিনেটর যে পেজিনেটের যে ডিজাইনটা আসতেছিল সেটা হচ্ছে যে আমাদের রিসোর্সের মধ্যে ভেন্ডর নামে একটা ফোল্ডারের মধ্যে সবকিছু দিয়ে দিচ্ছে, যার ফলে এখান থেকে আপনি সবকিছু হচ্ছে যে চেঞ্জ করতে পারতেছেন। আর আপনি নিজে যদি করতে চান সেটাও তো গতদিন দেখাইছি যে জাস্ট এখানে হচ্ছে যে ফাইলের নামটা দিয়ে দিবেন আর এর সাথে কি কাজ করতে হবে আপনাকে অবশ্যই হচ্ছে যে এই ডেটাটাকে পাস করে দিতে হবে। গতদিন এটা এইমাত্র ট্রাই করলাম হইছে, হ্যাঁ আমি এই কথাটা গতদিন এই জিনিসটা দেখাইছিলাম। হ্যাঁ আর যেহেতু আমি হচ্ছে যে লারাভেলে আমাকে এটা দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে তো আমি এটা ইউজ করব, হ্যাঁ এটা ইউজ করব। এখন আমার এইটা এই যে এই ব্লেড ফাইলটা ইউজ করে আমার যেখানে হচ্ছে যে আমার ইউআই তে চেঞ্জেস আসতেছে সেটা আমি আমার মতো করে এইচটিএমএল এ চেঞ্জ করে নিব, এটা তো কোনো ইস্যু না। ওকে এটা আমাদের ফিক্স হইলো, এখন এখানে তো সবগুলো ডেটা নিয়ে আসতে হবে সেটা ইয়ে করব। তার আগে আমি আরো দুই তিনটা জিনিস এটা করতে যে মাথায় আসছে কিন্তু ইয়ে করতে পারতেছি না, আমি একটু পরেই দেখে ওইগুলো আবার মনে আসলে ইয়ে করব। তার আগে এই ক্যাটাগরিটা এখন ইয়ে আছে মাথায় আছে যে এটা আগে ফিক্স করে আসি। ক্যাটাগরিসে যদি যাই ক্যাটাগরিসের ইডিটটা কিন্তু আমাদের অসম্পূর্ণ রয়ে গেছে, তাহলে এটা আগে হচ্ছে যে ঠিকঠাক করে নিই। আর একটা বিষয় আপনারা যেটা করবেন এই যে ক্যাটাগরিসের এখানে তো আমাদের হচ্ছে এগুলো তো হচ্ছে ডেটা টেবিল দিয়ে করা আছে, তো এখানে এটা থাক সমস্যা নেই মানে এভাবে করা আছে, এটার ক্ষেত্রে এটা এটার ডেটা গুলো লোড হতে খুব বেশি সময় লাগবে না, কারণ এখানে তো বেশি ডেটা নেই বা বেশি ওই রকম রাখাও হবে না। তো আপনারা চাইলে কিন্তু এখানে ওই
অ্যাজাক্সের ওইটা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারেন। হ্যাঁ আচ্ছা, এবার আমরা ইডিটে চলে যাই। দেখেন ইডিটে যখন প্রেস করতেছি তখন এখানে কি ব্যাপার, আমার এখানে তো শো হচ্ছে, এটা এটা আসছে, এটা না দুই নম্বরটা। আচ্ছা দাঁড়ান একটু, হচ্ছে যে দেখে নি আদেও ঠিকঠাক আছে কিনা। আমি এখানে কি কাজ করছিলাম, এটাতে যদি যাই রুট, আচ্ছা রুটটা সিলেক্ট হইলো, আমার এখানে কাজ করা আছে কিনা দেখতে হবে। হাই হাই, আবার ওইটাতে ক্লিক করছি। দেখছেন এই যে পেজ রিফ্রেশ, এটা কিন্তু একটা যন্ত্রণা দেখ এখন হয়ে যাবে, যে আমার প্রোডাক্টে গেলে আমি কত দ্রুত যাইতে পারতেছি, কিন্তু এখানে আমার পেজ লোড হইতেই সময় চলে যাচ্ছে। এটাতে যদি ক্লিক করি ইলেকট্রনিক ডিভাইস, এটা ইয়ে হচ্ছে, তাহলে একটু দেখে আসি। আমি হচ্ছে গতদিন করে রাখছিলাম কিনা দেখে নি। এটা হচ্ছে ক্যাটাগরির মধ্যে edit dot blade dot pc ফাইলে। আচ্ছা এখানে করা আছে তো যে ইয়ে করে, এখানে নরমালি করা আছে, যেটা সবাই করতে পারছেন এইভাবে, তাই না? এইভাবে তো দেখাই দিছিলাম, মনে আছে না এটা? জি ভাই, এইভাবে। কিন্তু আমাদের এটা তো এইভাবে করার কথা ছিল না, আমাদের এটা করার কথা ছিল ছিল হচ্ছে ভিন্নভাবে। তো এখানে এখানে এই যে এই টোটাল অংশটাই হচ্ছে হবে না, এটা হবে না। এখানে আসবে কি, এখানে আসবে আমরা যদি একটু হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে যাই, কোন একজন এখান থেকে সাউন্ড হচ্ছে একটু অফ করেন, প্রোডাক্টের মধ্যে থেকে ক্রিয়েট, ক্রিয়েটের মধ্যে যে দেখেন এখানে যেভাবে কাজটা করছিলাম, হ্যাঁ এটাকে কপি করব, কপি করে এডিটে যাবে, এডিটে গিয়ে এখানে এটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ এখন এটা ছিল হচ্ছে আমার ডেটা, এটা ছিল হচ্ছে লেভেল। আমরা এই ফাংশনটাতে একটু যাই, হেল্পার ফাংশন, এটা ছিল হচ্ছে লেভেল। এটা আমি নামগুলো চেঞ্জ করে দিচ্ছি আমাদের পরবর্তীতে, যাতে আমরা বুঝতে পারি। হ্যাঁ লেভেল, ওকে, এটা তো এই দুই জায়গায়, আর তো কোনো চেঞ্জ নাই, এটা ছিল আমাদের লেভেল। এখন দেখেন এখানে যদি আমরা রিফ্রেশ দিই আমার ডেটাটা ঠিকই আসবে এখানে। ডেটা আমাদের ঠিকই আসছে। হাই হাই, রুট কই, রুট তো আসে নাই। তাইলে যেটা করতে হবে, কোথায় গেল এটা, এডিটে। হ্যাঁ রুটটাকে হচ্ছে কেটে দিছি, এটাকে আমি কপি করতেছি আরেকবার, কন্ট্রোল জেড দিয়ে পেয়ে যাব। এটাকে হচ্ছে এতটুকু ফেলাই দিব। হ্যাঁ এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই, রিলোড করলে ওটা চলে আসবে, এই যে রুটটা চলে আসছে বাই ডিফল্ট। দেখেন রুটটাই হচ্ছে যে সিলেক্টেবল অবস্থায় আছে, মানে ওইটা তো ডিফল্ট ভাবে আছে আর কি। তো এখন আমাদের এটা ডাইনামিক করতে হবে। তাহলে এটা করার জন্য আমরা কি কাজ করতে পারি, যেমন আমরা লেভেলের জন্য কি কাজ করতেছিলাম, দেখেন ফাংশনের মধ্যে বাই ডিফল্ট লেভেলের ভ্যালুটাকে হচ্ছে যে আমরা ব্লাং রাখতেছিলাম, যে কোন সময় হচ্ছে লেভেলের ভ্যালু আসতে পারে নাও আসতে পারে। যখন লেভেলের ভ্যালুটা আসবে আমরা এখানে জাস্ট এসে একটা চেক করতেছিলাম, এছাড়া লেভেলের ভ্যালুটা নিয়ে আর কোনো কাজ নেই। এখন আমাদের আর একটা জিনিস ওইখান থেকে পাঠাইতে হবে, তো এটা হচ্ছে, এটা কি হবে, এটার নাম দিব কি, এটা তো নর্মালি হবে হচ্ছে যে সিলেক্টেবল, তাই না? তাহলে আমরা এই যে অ্যাট্রিবিউটের নাম অনুসারে, যে সিলেক্টেড অ্যাট্রিবিউটের নাম অনুসারেই আমরা এখান থেকে ফাংশনে হচ্ছে ইয়াটা সেট করে দিই, প্যারামিটারটা ইয়া দিয়ে দিই হচ্ছে যে সিলেক্টেড, সিলেক্টেডটা বাই ডিফল্ট থাকবে কি ব্লাঙ্ক, ঠিক আছে বাই ডিফল্ট ব্লাঙ্ক থাকবে। ওকে এবার বাই ডিফল্ট ব্লাঙ্ক থাকবে, ঠিক আছে। আর দিলে তাহলে দিলেও কিছু হবে, না দিলেও কিছু হবে না। এখন দ্বিতীয়টাতে, তৃতীয়টাতে এসে কি হবে, আমাদের এখান থেকে সিলেক্টেবলের ভ্যালুটা দিয়ে দিতে হবে। এটা আমাদের কি কার মধ্যে ছিল, এটা 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 এই যে ক্যাট, না ক্যাট দিয়ে সব জায়গায় আমরা টাচ করতেছিলাম, ক্যাট আইডি,
আচ্ছা, এটা সম্ভবত হচ্ছে যে ক্যাট ক্রুট, আমাদের ইয়াটা দেখেন আপনাদের কারো মনে নাই, এই যে হচ্ছে ক্যাটাগরিসের, ক্যাটাগরিসের ও ক্যাট রুট হবে, তাহলে এখানে হচ্ছে যে ক্যাট রুট, তাই না? ক্যাট রুটের মধ্যে তো আমার রুটের ভ্যালুটা আছে। তাহলে আমরা যখন এখান থেকে এই মেথডটাকে কল করতেছি, তখন কি কি যাচ্ছে? আমার ডেটা যাচ্ছে, লেভেলটা যাচ্ছে যে আমার এখানে কয়টা লেভেল শো হবে, কয়টা পর্যন্ত লেভেল শো হবে সেটা যাচ্ছে। এরপরে হচ্ছে যে আমরা রুটটাও পাঠাই দিচ্ছি, সরি রুট যাবে এখানে, হ্যাঁ রুটই যাবে। যে আমি আমি হচ্ছে যে ধরেন এই 13 নাম্বার ডেটাটা হচ্ছে এডিট করতে যাচ্ছি, তাহলে এইটা আর এটা রুটকে, এটা রুট হচ্ছে 1, তাহলে যে ইলেকট্রনিক্স ডিভাইসটা সিলেক্ট থাকবে তাহলে এখান থেকে রুটটাই যাবে। ওকে, এবার আমাদের হচ্ছে ফাংশনের রুট হ্যাঁ ক্যাটাগরি আইডি পাঠাইছেন না, রুটটা তো আগেই পাবেন না বুঝ, ভাই প্রথমে তো আইডিটা পাঠাইতে হইব, কেন আইডি কেন পাঠাইতে হবে? আচ্ছা, আপনি কোন লজিকে বলতেছেন যে আইডি পাঠাতে হবে সেটা আগে আমাকে একটু ক্লিয়ার করেন। মানে বলতেছি এই লজিকে যে এখন এখান থেকে রুট পাঠাইলে রুট যদি পাঠায় তাহলে আমি অন্য তো রুট আইডি গুলো পাবো, আমি তো রুট আইডি কেন পাবো? না না, এই যে এটার রুট আইডিটা হ্যাঁ, মানে রুট আইডি তো অনেকগুলো থাকবে, তাহলে আইডিটা পাঠানোর দরকার না। আমার এখান থেকে কয়টা ভ্যালু যাচ্ছে? এখান থেকে তো একটা ভ্যালু যাচ্ছে, ক্লিয়ার করে বলেন কয়টা ভ্যালু যাচ্ছে? এখান থেকে একটা ভাইয়া, তাইলে দুইটা ভ্যালু যাচ্ছে, কেন এখান থেকে কয়টা ভ্যালু যাচ্ছে এটার মাধ্যমে? হ্যাঁ, তাইলে এখানে কনফিউশন কিসের? না না, বলতেছি যে এখানে তো একটা ভ্যালু, আপনি তো রুটটাকে পাঠাচ্ছেন, তাহলে রুট তো আরো কেটা সেম রুট তো অন্য অন্য ক্যাটাগরিতে হ্যাঁ আছে থাকবে, তাতে কি সমস্যা কি? তাহলে না না না, কাজ করলে পরে, কাজ পরে, তার আগে এখানে কনফিউশন দূর করেন যে এখানে সমস্যা কি। আমার আগে কি ছিল দেখেন, আগে কি ছিল, আগে সিলেক্ট করতেছিলাম কি দ্বারা? ক্যাট রুট দ্বারা সিলেক্টেবল করতেছিলাম কি দ্বারা? ক্যাট রুট দ্বারা, জি। তাইলে আপনি যেটা বলতেছেন, আপনি বলতেছেন যে আমার এইটা পাঠাইতে হবে, এই তো এইটা এইটা পাঠানোর কথা বলতেছেন? যে এখানে তো চেক দিচ্ছিলাম যে ক্যাটাগরি আইডি ইকুয়াল টু ক্যাট রুট এইটা কিনা, এটা চেক দিচ্ছিলাম, এটা পাঠানোর কথা বলতেছেন? জি জি জি, এই এইটা কেন লাগবে, এটা কেন লাগবে আমার কাছ তো, আমি তো পুরা কালেকশনটাই এখান থেকে পাঠাই দিচ্ছি, আমার তো এইটার মধ্যেই তো ওই ডেটাটা আছে, এটার মধ্যে ওই ডাটা আছে না, এই ফাংশনের মধ্যে আমরা আইডি ইউজ করছি না, এগুলো কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, তাহলে না না, ওই যে ইকুয়াল দিয়ে কাজ করতেন এই জন্য আর কি কনফিউশনটা তৈরি হয়েছে এই জন্য। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন দেখেন এখান থেকে তো আমাদের তাহলে রুটটা যাচ্ছে, এখন এইখানে এসে আমি তো সিলেক্টের যখন হচ্ছে যে ওইটা নাল আসবে, যেমন আমার প্রোডাক্টের ওইখান থেকে হচ্ছে প্রোডাক্ট ক্রিয়েটের সময় এটা তো নাল আসবে, সেই সময় আমি সিলেক্টেও কিছু পাচ্ছি না, কিন্তু যখন আমার এই ভ্যালুটা আসবে তখন কি হবে, যে এইটা হচ্ছে সিলেক্টেবল হবে, তাই না? ধরেন এইটা সিলেক্ট, থার্ডটা কিন্তু কখনোই সিলেক্টেবল থাকবে না, থার্ডটা কি কখনো রুট হবে আমাদের এখানে? আমাদের মানে কাজের কাজের এটা চিন্তা করেন সবাই, মানে আমি শুধু করে দিচ্ছি আপনারা হচ্ছে দেখলেন, এটা কিন্তু হবে না, আপনারা নিজেরা একটু চিন্তা করেন যে আমার মানে কয়টাকে সিলেক্টের এই ইয়াটা অ্যাড করতে হবে, এই ফ্লাগটা অ্যাড করতে হবে, কয়টা লেভেল পর্যন্ত? দুইটা পর্যন্ত। আমার থার্ড যেটা সেটার ক্ষেত্রে তো হচ্ছে যে এটা তো এখানেই পাচ্ছি, তাইলে আমার আমি যদি হচ্ছে যে এই থার্ডটা আসি এটা এখানে পাচ্ছি, তাহলে আমার এটা যাচ্ছে কোন এই পর্যন্ত, আর আমি যদি হচ্ছে যে সেকেন্ড লেভেলে আসি তাহলে এটা হচ্ছে যে সরি, আমি যদি হচ্ছে যে হ্যাঁ এটা যদি হচ্ছে এডিট করতে আসি তাহলে সেটার ক্ষেত্রে এটা সিলেক্টেড থাকবে, আর যখন আমি এইটা এডিট করতে আসবো তখন বাই ডিফল্ট হচ্ছে যে রুটটা সিলেক্ট থাকবে। ঠিক আছে,
আচ্ছা তাইলে এটা বেশ কয়েক ভাবে করা যায়। আমি আপনাদের জন্য এখানে কোনো হচ্ছে জটিলতা সৃষ্টি করতেছি না, সহজে একটা জিনিস হচ্ছে করে দিই। এটা সহজে একটা সিস্টেম এখানে অ্যাপ্লাই করি, হ্যাঁ সহজটা করতে গেলে কোড একটু বেশি হবে, কঠিনটা করতে গেলে কোড একটু কম হবে, এই হচ্ছে পার্থক্য। তো না দুইটাই দেখাবো না, হ্যাঁ দুইটাই দেখাবো না, যে কোনো একটা, বাকিটা হচ্ছে নিজেরা ডেভেলপ করেন। আমি জাস্ট আমি হচ্ছে সিস্টেমটা শেখাই দেই, বাকিটা নিজেরা হচ্ছে ইয়ে করেন। হ্যাঁ আচ্ছা তাইলে এখানে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি কাজ করতে পারি মাথায় আসতেছে না। আচ্ছা আস্তে আস্তে আগাইতে থাকি। হ্যাঁ সিলেক্টেড যদি এটা থাকে, সিলেক্টেড ধরেন নটিক্যাল নাল, তার মানে কি সিলেক্টেড এর মধ্যে কোন একটা মান আছে তাই না? ইফ সিলেক্টেড নটিক্যাল নাল তার মানে এটার মধ্যে কোন একটা মান আছে, এলস কোন মান নাই, যখন কিছু নাই বাই ডিফল্ট এইটা, যখন মান আছে তখন একদম সহজে করে দিচ্ছি। হ্যাঁ একদম সহজে, মানে এর এর চাইতে আর হচ্ছে ইয়া হয় না, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান এখানে আরেকটা জিনিস চেক করতে হবে, হইল না এটা, হইল না এটা, হইল না এখানে, নাল না, ইজ ইফ সিলেক্টেড এখানে এটা না, এটা না সরি, সিলেক্টেড এর মধ্যে তো আমি একটা আইডি পাঠাইছি তাই না, সিলেক্টেড ইকাল টু যদি ক্যাটাগরি আইডি হয়, ওই যে ওখানে যেভাবে করছিলাম সেম জিনিসটাই আর কি, যদি ক্যাটাগরি হয় হয় তাইলে হচ্ছে যে এইটা, না এলে হচ্ছে এটা, ঠিক আছে না এবার নটিক্যাল নাল দিলে হবে না, কারণ তখন তো যে কোনো একটা হচ্ছে যে ইয়ে হয়ে যাবে। আর আমার এখানে দেখেন কি হইলো, যে আমার তো হচ্ছে যে ক্যাটাগরি আইডির সাথে যদি বা হচ্ছে যে এটাকে এভাবে লিখতে পারেন যে হচ্ছে ক্যাটাগরি আইডি ইকাল টু যদি হচ্ছে যে সিলেক্টেড এর যে ওইখান থেকে যে ভ্যালুটা আসছে দুইটা যদি ম্যাচ করে তাইলে তখন হচ্ছে যে সিলেক্টেড টা অ্যাড হবে। দেখেন এতটুকু কাজ করছে কিনা আগে দেখে আসি, এটা দেখার জন্য আমি যেটাতে একটা হচ্ছে ইয়ে আছে ফার্স্ট লেভেলে যেহেতু করছি এই যে এইটাতে চেক করতে পারি। হ্যাঁ এইটা তাহলে এটার এডিটে যদি আমরা চাই, হইছে সিলেক্টেড হইছে, আচ্ছা ম্যানেজ ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি থেকে আমরা যদি এটার এডিটে হচ্ছে প্রেস করি তাহলে বাই ডিফল্ট রুট আসবে, রুট আসছে, হ্যাঁ বাই ডিফল্ট রুট আসছে, ঠিক আছে। আবার ওইটাতে সেকেন্ডটাতে আমাদের হচ্ছে এটা কাজ করতেছে, এটাতে আমার এটা কাজ করছে, এখন হচ্ছে যে থার্ড স্টেপ সেম জিনিসটা কপি, এটা হচ্ছে একদম সহজ। আর এটাকে আর একটু শর্ট করে লিখতে পারতেন, আর একটু শর্ট করে কিভাবে লিখতে পারতেন, এটাকে শর্ট করে লেখার জন্য ইফ দরকার নাই, মানে এই এই জিনিসটাকেই হচ্ছে যে আপনার হচ্ছে যে ইফটি বাদ দিয়ে না, ওই ক্ষেত্রে আবার একটু জটিলতা তৈরি হয়ে যাবে এখানে, কারণ আমরা তো হচ্ছে যে কনট্যাক্ট করতেছি তো, হ্যাঁ তাহলে দরকার নেই, এটা এভাবে থাকা। আচ্ছা এবার সেম কাজটাই, সেম কাজটাই হচ্ছে যে এর মধ্যে এসে আবার হবে এই যে এটার ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রে সেম একই জিনিস, আমি এটাকে কপি করে নিয়ে আসতে পারি, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম, বাট এখানে হবে কি, এখানে হবে হচ্ছে যে সাব আইডি, হ্যাঁ সাব আইডি এলস, এখন এটাকে হচ্ছে কাট করে এখানে দিলাম, এখানেও দিলাম, এখানে হবে হচ্ছে এটাকে কপি, এখানে হচ্ছে সিলেক্টেড, ঠিক আছে। আমাদের একটু কোড বেশি লিখতে হলে এই, আচ্ছা এটা উপরে দিয়ে দিই,
আছে ব্র্যাকেট ব্র্যাকেট এগুলো দরকার নেই আমার বা নিচে নিচেও রাখতে পারেন মানে এটা ব্র্যাকেট তো হচ্ছে কোনো ইস্যু না আপনি হচ্ছে যে চাইলে এইভাবে হচ্ছে যে নিচে নিচেও এটা রাখতে পারেন ব্র্যাকেট না দিলেও হবে যেহেতু সিঙ্গেল লাইন আচ্ছা সেই ক্ষেত্রে এটাই হচ্ছে যে আপনি সহজে বুঝতে পারবেন আচ্ছা এই গেল এটা এভাবে থাক এটা এভাবে থাক যাতে আপনি দুইটাই পরবর্তীতে ফলো করতে পারেন আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন এবার আমাদের হচ্ছে যে টেস্টিং করতে হবে তৃতীয় স্টেপে যে যে তৃতীয়টাই গেলে পরে দ্বিতীয়টা সিলেক্টেবল থাকে কিনা এটা দেখেন তিনটা আছে তিনটা আছে এটাতে যদি যাই এই যে দেখেন আমার এটা সিলেক্টেড আছে তাহলে দেখেন এই কাজটা কিন্তু কঠিন কিছুই না এটা গতদিন অলরেডি আমি করে দিছিলাম লেভেল দিয়ে জাস্ট ওই ওই লজিকটাই যদি এখানে কাজে লাগানো যেত বা ইয়ে করতেন এখানে কিন্তু এটা করা সম্ভব ছিল এবং এটা হচ্ছে এটা হচ্ছে এখানে যেভাবে দেখাইলাম এর থেকে এই নিয়ম ছাড়াও আরো অন্যভাবেও করা যায় সেটা দেখাচ্ছি না এটা চাইলে আপনারা নিজেরা ইয়ে কইরেন হ্যাঁ এটা ছিল ক্যাটাগরির একটা ইস্যু এটা তো ফিক্স হইলো এখন প্রোডাক্টের এখানে আরো কিছু জিনিস ইয়ে ছিল তো ও প্রোডাক্টের এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের জেএসটা তো এইখানে আছে হ্যাঁ জেএসটা এখানে আছে এখন চাইলে এই জেএসটা হচ্ছে যে আপনি এই জেএসটাকে হচ্ছে গ্লোবালি অ্যাড করতে পারেন গ্লোবালি দিতে পারেন আমি এটা হচ্ছে রিউজ করতে চাচ্ছি দেখেন রিউজ করা যায় কিনা রিউজ করা যাবে এতটুকু কোড দিয়েই আমরা আমাদের এই প্রজেক্টে যত পেজিনেশন থাকবে সবার জন্য ইউজ করতে পারবো বলেন তো কিভাবে করা সম্ভব এই কোডটাই কি ব্যাপার কথা বোঝেন নাই ভাই আপনি দেখেন শুধুমাত্র ইউআরএল টা চেঞ্জ হবে তাহলে এরকম প্যারামিটার কিভাবে দিবেন প্যারামিটার আমার এই যে টোকেনটা দেখেন আমরা এখানে এভাবে অ্যাড করতেছিলাম এটা যদি আমি এখন হচ্ছে যে কাস্টম পেজিনেস সরি কাস্টম জেএস এর মধ্যে নিয়ে যাই তাহলে আমার এটা এভাবে লিখতে হবে না আর কাস্টম জেএস এ যখনই নিয়ে যাব তখন কিন্তু আর আমার রাউটটা এভাবে আমি লিখতে পারবো না পারবো জি না ভাই কারণ এটা আমি ব্লেড বুঝি নাই সোহেল ভাই আপনার ওখান থেকে আজকে ইয়ে আসছে আর কি আপনার কথাগুলো হচ্ছে বেঁধে বেঁধে আসছে আর একটু সাউন্ড হচ্ছে আর আমি যখন দেখতেছি তখন তো একটাই দেখতেছি তাই না আমার দশটা ট্যাব ওপেন থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আমি যখন এখান থেকে ক্লিক করে দেখতেছি তখন তো একটাতেই দেখতেছি ঠিক আছে এটা কোনো সমস্যা হবে না এখন এটা হচ্ছে আমাদের ওখানে নিয়ে যেতে হবে এটা ইউজ করা যাবে যাবে না এমন কিছু না কিন্তু আমাদের হচ্ছে যে যে ইউআরএলটাকে হচ্ছে ডাইনামিক পাঠাইতে হবে ঠিক আছে ইউআরএলটাকে ডাইনামিক পাঠাইতে হবে এটা একটা ইস্যু তো এটা এ করে দিতে পারেন এটা সমস্যা না আর আরেকটা জিনিস আমি কাস্টম জেএসটা একটু ওপেন করি ভিন্ন একটা ইয়া হচ্ছে মনে করছে আমার এটা এটা একটু আপনাদের হচ্ছে ফিক্স করে দিই যেমন আমি সিএসআর এর টোকেন যেটা সেটা তো আমরা এখান থেকে পাচ্ছি এখন আমাদের এখানে যত হচ্ছে যে আমরা
অ্যাজাক্স কল করি না কেন বা পোস্ট পোস্ট রিকোয়েস্ট পাঠাই না কেন কন্ট্রোলারের কাছে, আমাদের হচ্ছে যে এই টোকেনটা আর আলাদা করে আর দিতে হচ্ছে না, তাই না? আবার এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের ইউআরএলটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে যে এভাবে ডিফাইন করতেছিলাম, এখন কোনো কারণে ধরেন এই স্ল্যাশটা যদি না দেয় তাহলে কিন্তু আমাদের প্রজেক্টে ইরর আসবে, তাই না? ইরর আসবে না, এটা কিন্তু ইরর আসবে। তাহলে আমরা কিন্তু সরাসরি হচ্ছে ইয়ে করে দিতে পারি, বলে দিতে পারি এটা সরাসরি হচ্ছে ডিফাইন করে দিতে পারি, যেমন আমাদের লেআউট যে ফাইলটা ছিল যে লেআউট ডট প্লেট ডট পিসি ফাইল, হ্যাঁ, এই ফাইলের মধ্যেই আমি সাধারণত যেটা করে থাকি সেটা হচ্ছে এইখানে একটা স্ক্রিপ্ট নেই, হ্যাঁ, scrpt স্ক্রিপ্ট আছে, উপরেও একটা স্ক্রিপ্ট ফাইল আছে, এটা এটা হচ্ছে লোডারের জন্য, আমরা তো এখানে মনে হয় কোনো লোডার ইউজ করতেছি না। ও লোডার আছে, উপরে লোডার আছে, কিন্তু এই যে উপরে লোডার আছে একটা, তো এইখানে স্ক্রিপ্টের মধ্যে কি কাজ করব, স্ক্রিপ্টের মধ্যে কনস্ট্যান্ট বেজ ইউআরএল, হ্যাঁ, বেজ ইউআরএল ইকাল টু কি হবে, বেজ ইউআরএল ইকাল টু আপনি এখানে একটা বলে দিতে পারেন এইভাবে, সেটাই পাবে। দেখেন আমরা ভিউ পেজ সোর্সে যদি যাই, রিফ্রেশ দেই, এই যে দেখেন বেজ ইউআরএল টেস্ট এভাবে আসছে। এখন আমাদের এখানে তো টেস্ট আসবে না, ধরেন লাইভ সার্ভারে গেলে লাইভ সার্ভারের ইউআরএলটা আসবে, ডোমেনের ইয়াটা আসবে, আবার এখন আমরা লোকালে আছে আমাদের এই আইপিটা এখানে বসবে। তাহলে এটার জন্য আমরা কি কাজ করতে পারি এখানে, আচ্ছা রাউট না, এটা হচ্ছে ইউআরএল, ইউআরএল টু এভাবে দিলে হবে, একটু চেক করে আসবো ইউআরএল টু এভাবে দেখেন পাই কিনা, এই যে পাইছে, খেয়াল করছেন আমার বেজ ইউআরএলটা পেয়ে গেছি না, শুধুমাত্র আমার হচ্ছে যে ইয়াটা। ওকে, তাহলে আমরা যেহেতু এটা হচ্ছে পেয়ে গেলাম, এখন কথা হচ্ছে এটা কোটেশনের মাঝখানে দিতে হবে না নর্মালি থাকলে কাজ করবে সেটা একটু চেক করতে হবে। দেখেন কোটেশনের কোটেশনের মাঝখানে দিলে তো এটা হচ্ছে কোটেশন, দুই পাশে কোটেশন থাকবে, ঠিক আছে? এখন কোটেশন থাকলে কি হচ্ছে যে আমি যখন আবার বেজ ইউআরএল টা ইয়ে করবো তখন তো কোটেশন সহ হবে, আচ্ছা কোটেশন দরকার নাই, কোটেশন বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা তাহলে এবার কি কাজ করতে পারি, যে বেজ ইউআরএল টা যেটা পাইলাম না এটা হচ্ছে কাস্টম জেএস এর মধ্যে এসে এইখানে বেজ ইউআরএল, এইখানে জাস্ট হচ্ছে বেজ ইউআরএল টা সাথে আমরা এটা হচ্ছে কনকাট করে দিব। তাইলে কি ফার্স্টে হচ্ছে যে আমার ওই ইউআরএল টা চলে আসবে, দেন হচ্ছে যে আমার এটা এখান থেকে পাচ্ছি, দেখেন রিফ্রেশ দিয়ে নি, হ্যাঁ রিফ্রেশ দিয়ে ওইটা ওইটা আমাদের কি কাজ করছিলাম, ওটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড এর, না প্রোডাক্ট অ্যাড এর ক্ষেত্রে, আচ্ছা প্রোডাক্ট অ্যাড এর ক্ষেত্রে আমাদের যেতে হবে কোথায়, অ্যাড প্রোডাক্টে, অ্যাড প্রোডাক্ট এখানে এসে এই যে এই কাজগুলো যেগুলো এখানে করা আছে এগুলোকে আমি একটু কমেন্টস করে রাখবো, এই মুহূর্তে কমেন্টস করে রাখতেছি, কমেন্টস করে রাখলাম, দেন কমেন্টস করে পেজটা রিফ্রেশ দিয়ে নিই, হার্ড রিলোড দিয়ে নেবেন, যেহেতু কাস্টম ডট জেএস এ চেঞ্জ করছি ওই ফাইলটা যাতে হচ্ছে রেন্ডারিং হয়। আচ্ছা এবার নেটওয়ার্ক ট্যাবটা ওপেন করবেন, নেটওয়ার্ক, হাই হাই ইরর আসলো কিসে, ও সরি ওই ইয়ার থেকে আসছে যে লেআউটের, এখানে হচ্ছে যে কোটেশন দিতে হবে না এলেও নিবে না, এটা এবার দেখেন এখানে রিফ্রেশ দেই এটা চলে গেছে, হ্যাঁ এটা চলে গেছে। এবার নেটওয়ার্ক ট্যাবে যাব,
এড প্রোডাক্ট ক্লিক করলে হেডার এখানে দেখেন কি আসছে স্টপ প্রোডাক্ট এবার হচ্ছে অ্যাড প্রোডাক্টে যদি ক্লিক করি এই যে টেস্ট অ্যাড হয়েছে, হ্যাঁ কাজ করছে, ঠিক আছে কাজ করছে। এখন কথা হচ্ছে ধরেন আমি এখানে হচ্ছে যে টেস্টটাকে বাদ দিয়ে দিলাম, আমি এখানে হচ্ছে স্ল্যাশটা দিলাম না, তাহলে তখন কি হবে? আবার তখন কিন্তু ইয়াটা পাবে না, কিন্তু স্ল্যাশটা কিন্তু হচ্ছে যে পাবে না, তাহলে ওইটা ওইটা আপনি ওইখান থেকে দিয়ে দিতে পারি আমরা। দেখেন আগে হচ্ছে এখন তো মাঝখানের ওই যে স্ল্যাশটা হচ্ছে, হাই হাই এ হচ্ছে কি ব্যাপার, লোড নিতে পারে নাই না, ওইটা হবে, হ্যাঁ ওইটা হবে না, ইরর আসবে কিন্তু হচ্ছে যে হবে না এমন না। কি ব্যাপার, আমার নেটওয়ার্ক ট্যাব কি হচ্ছে ইয়ে করতে পারতেছে না? কনসোলে কোনো ইরর আছে? নাই, কনসোলে কোনো ইরর নাই, নেটওয়ার্ক সে তো কিছুই দেখায় না, এটা নিবে না এমন না, ইরর আসবে, হ্যাঁ ইরর না আসার কিছু নাই। তো এই যে যদি এখানে হচ্ছে যে আপনি স্ল্যাশটা না দিতে চান, তাহলে কি কাজ করতে পারেন, সরাসরি হচ্ছে যে লেআউটের এই যে এইখানে হচ্ছে যে আপনি একটা স্ল্যাশ কিন্তু হচ্ছে অ্যাড করে নিতে পারেন, তাহলে সে ওইভাবে পেয়ে যাবে, আর না হলে আপনি এখানে হচ্ছে যে অ্যাড করে দিতে পারেন। যদি বেজ ইউআরএল যে আমরা যে কনস্ট্রাকশন দিয়ে যে কাজটা করলেন, এটা না করলে কি হবে না? এতদিন কিভাবে চলছে? এতদিন তো চলছে, এখন যে আপনি যেহেতু করছেন এই জন্য এটা তো সিস্টেমটা দেখাইলাম আপনাদের, তো আমি তো শুরুতেই বলে দিলাম যে আপনি চাইলে এভাবেও করতে পারেন এভাবেও করতে পারেন, এটা তো আপনাকে জাস্ট হচ্ছে যে সিস্টেম দেখানো হচ্ছে। বুঝতে পারেন না আপনি, আপনি ফার্স্ট কোশ্চেন স্যার বুঝতে পারেন না কেন অনলাইন ব্লাস্ট হয়ে গেছে? হ্যাঁ আমরা এই রাস্তা কেন আসছে মানে ফেজুল ভাই বুঝতে পারেন না। ও এইটা এটা দেখানোর কারণ কি, এইটা একটা ইয়া ছিল, দেখেন এটা এটা দেখাইলাম কি কারণে, যেমন আপনি হচ্ছে যে এই যে পিএসপি আর্টিসান সার্ভ কমান্ডটা দিয়ে কি পাচ্ছেন, যে এই বেজ ইউআরএলটা পাচ্ছেন, এটার থ্রুতে হচ্ছে প্রজেক্টটা রান করতেছেন, আপনার প্রজেক্ট কাজ করতেছে ঠিকঠাক আছে। এখন আপনি যদি এভাবে না ইয়ে করে সরাসরি এভাবে রান করতেন যে লোকাল হোস্ট স্ল্যাশ, এরপরে হচ্ছে প্রজেক্টের যে নাম ছিল দেন হচ্ছে স্ল্যাশ, পাবলিক দিয়ে প্রজেক্টটা রান করতে হইতো না? সেই ক্ষেত্রে যদি আপনি হচ্ছে এই কাস্টম ডট জেএস এর মধ্যে এভাবে স্ল্যাশ দিয়ে, ধরেন আপনার হচ্ছে বেজ ইউআরএল নাই, এটা নাই, আপনি এখানে স্ল্যাশ দিয়ে যদি হচ্ছে কাজ করতে যাইতেন, সেই ক্ষেত্রে সে শুধুমাত্রই এতটুক পাইতো লোকাল হোস্ট পর্যন্ত, এই পরের যে ইয়েগুলো আছে সেইগুলো সে আর পাইতো না। ক্লিয়ার? স্ল্যাশ দিলে স্ল্যাশ, আমি যদি এইভাবে স্ল্যাশ দিয়ে ডিফাইন করি, তাহলে সে কোন কোন জায়গার থেকে নিবে, যে বেজ ইউআরএল এর পরের থেকে নিবে, তাইলে যখন আমরা হচ্ছে যে প্রজেক্ট ওইভাবে রান করতাম যদি, তাহলে সে কি বেজ ইউআরএল ধরতো কাকে? এটাকে, এটা হচ্ছে তার বেজ ইউআরএল, ফরওয়ার্ড স্ল্যাশ পাওয়ার আগ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে বেজ ইউআরএল, তাইলে তখন ওই যে ইরর আসতো। এজন্য তো বলি আমার প্রজেক্ট এরর কেন, ঠিক আছে এই হচ্ছে বিষয়, এটা করা ভালো। আমি নিজেও হচ্ছে এভাবে কাজ করে থাকি, হ্যাঁ এভাবে করে নিলে সুবিধা হয়, সুবিধা বলতে যে ইরর আসা ইরর মানে ভুল হওয়ার কোনো ইয়া থাকে না, চান্স থাকে না, যে আমার সেটা হচ্ছে যে লাইভ সার্ভারে থাক লোকাল সার্ভারে থাক যেখানে থাক না কেন, সে ওইভাবে হচ্ছে যে এর থেকে পেয়ে যাবে, এটা নিয়ে আর আমার কোনো মাথা ব্যথা থাকবে না। ওকে এটাকে বাদ দিই, এটা একটা ইস্যু ছিল, এটা তো গেল। এবার এবার আমরা একটা হচ্ছে যে ইয়া করে ফেলি, সিডার ফাইল ক্রিয়েট করা আছে কিনা দেখেন। হচ্ছে
ইয়ার মধ্যে কি বলে ডেটাবেস, ডেটাবেস সিডারের মধ্যে হচ্ছে যে প্রোডাক্ট সিডার হ্যাঁ ক্রিয়েট করা আছে। হ্যাঁ, তো এখানে আমরা কিছু ডেমো ডাটা হচ্ছে ইনসার্ট করি, কারণ আমাদের এখন যে কাজগুলো করতে হবে যে প্রোডাক্টের এখানে ডেটাগুলো শো করায় ইডিট ডিলিটের কাজগুলো করতে হবে, এবং সবগুলো আমরা হচ্ছে যে ইয়ে করে করব, এজেক্স রিকোয়েস্ট দিয়ে হচ্ছে সবগুলো রিকোয়েস্ট হচ্ছে সাবমিট করব। তো এখানে আমরা কিছু ডেটা নিয়ে নেই, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে একটু সুবিধা হবে। তো ফার্স্টে যেটা করব ফ্যাক্টরি, হ্যাঁ ক্রিয়েট, এসে ক্রিয়েট করবেন নাকি মানে করা আছে আমার তাই কি করা আছে? আচ্ছা ইয়েস, সিডার ক্রিয়েট করা আছে, তাহলে ওইটা দিলে সুবিধা হবে। তাহলে আর আমার ওই যে আমার ওইতে ঢোকেন, একজন হচ্ছে ব্র্যান্ড, একজন ক্যাটাগরি, এবং একজন এই যে সিডার গুলো আগে থেকে রেডি করে ফেলার ফলে যেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন এগুলো ইউজ করে দ্রুত আগাইতে পারতেছি। তো যে জিনিসগুলো অলরেডি দেখানো হয়েছে বা আপনারা যেটা করে ফেলতে পারতেছেন, এরকম কাজগুলো আপনারা আগে থেকে করে রাখবেন। করে রাখলে যেটা হবে যে আমি যখন দেখাচ্ছি তখন ওইটাকে আমার করে আর হচ্ছে যে সময় নষ্ট হবে না, আপনাদেরটা ইউজ করে কিন্তু আমরা দ্রুত হচ্ছে আগাইতে পারবো। হ্যাঁ, এরকম এগুলো করে রাখবেন। তো আমরা এটাতে যদি যাই, এখান থেকে জাস্ট ওই ফাইলটা হচ্ছে যে আমরা ইয়ে করে নিব। হ্যাঁ, ডেটাবেস সিডারের মধ্যে থেকে হচ্ছে যে প্রোডাক্টের এই যে প্রোডাক্ট সিডার, হ্যাঁ এখান থেকে এই কোডটাকে কপি করলেই হচ্ছে, বা এই টোটালটাকেই হচ্ছে আমি নিয়ে নিই। এটাকে এখান থেকে কপি করে আমাদের এইখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন এই যে আমি গতদিন কিন্তু এটা বলছিলাম, প্রোডাক্টস মডেলের নাম প্রোডাক্টস কেন? না, এইভাবে হওয়া যাবে না। হ্যাঁ, প্রোডাক্ট সবসময় সিঙ্গুলার হবে, এই এই নামগুলো মডেলের নামগুলো একসাথে ক্রিয়েট করছিলাম তো ওইটা ওইরকম আসছে, ওই প্রোডাক্টস আসছে, নামটা প্রোডাক্ট আসবে না, আমি তো সবগুলো একসাথে ক্রিয়েট করছি নাকি? তাইলে মনে হয় আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ফ্যাকার ফ্যাক্টরি, আমার আমার এখানে যে ইয়া ছিল সেই অনুযায়ী তো আছে নাকি? মানে আমাদের জি ভাইয়া খালি যে র্যান্ডম স্ট্যাটাস এটা নাই, এখানে একটা সমস্যা আছে কিন্তু, ক্লাস কিন্তু ইউনিক না, নেম ইউনিক করতে না, এই যে ইউনিকই আছে, ইউনিক আছে ভাই, যে ওই যে নেম কিন্তু ইউনিক করা দিবে, ইউনিক দুইটা ইউনিক আসবে, সমস্যা নাই। এইটাকে এই যে দেখেন, আমি তো এটা আপনাদেরকে দেখাই দিছিলাম এভাবে যে আমার তো এই যে ফ্যাকার ইউনিক, এটা তো দেখাইছিলাম এর আগে। আচ্ছা, এখান থেকে হচ্ছে জেসন ইনকোড সবগুলোই যাচ্ছে না। আচ্ছা, এটাও কিন্তু আমরা হচ্ছে যে এই যে র্যান্ডম স্ট্যাটাসটা যেভাবে ইয়ে করছিলাম না, বানাইছিলাম না, এটা কি এখানে বানানো আছে? এটা হেল্প পারে না। আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে যে আমার ওই যে ইয়াতে আছে, আমরা যদি একটু হচ্ছে যে গিটহাব ডেস্কটপটা একটু ওপেন করি, আমি আজকে এটা ডিলিট করলাম তো কিছুক্ষণ আগে আপনাদের দেখাইলাম, এগুলো কি প্রোড ইমেজ আপলোড হয়েছে না, ইমেজ আপলোড হয়েছে, ব্র্যান্ডে আছে, ক্যাটাগরি তো, হ্যাঁ এই যে হচ্ছে ইয়াতে যেতে হবে ব্র্যান্ড সিডার, হ্যাঁ ব্র্যান্ড সিডারে গেলে এই যে র্যান্ডম স্ট্যাটাস, এটাকে এখান থেকে কপি করে এই কাজগুলো আমি শিখছি কার থেকে জানেন? না ভাইয়া, কোন এই কাজ এইরকম ভাবে আমিও আগে কখনো কাজ করতাম না, বা এইভাবে কাজ করাও কোনো ভিডিওতে দেখি নাই। আমি আগে যে অফিসে জব করতাম ওইখানকার আমার যিনি বড় ভাই ছিল, ওই ভাইয়ের থেকে মানে লারাভেলের সবকিছুই বলা চলে যে ওনার থেকে আমার হচ্ছে শেখা, এবং উনি খুবই ভালো একজন ডেভেলপার। আচ্ছা, দিস র্যান্ডম স্ট্যাটাস লারাভেল ভিউজে সবকিছু হচ্ছে যে আমার ওনার থেকেই শেখা, এবং পিএইচপিরও অনেক কিছু হচ্ছে যে ওনার থেকে ইয়ে করছি। অ্যাক্টিভ অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ওকে একটা অ্যারে র্যান্ড, আচ্ছা এখান থেকে তো একটাই যাচ্ছে, ঠিক আছে ওকে। আর হচ্ছে যে ইয়াগুলো কালার
সাইজ, এগুলো কিন্তু আমরা হচ্ছে যে এরকম একটা অ্যারে বানাই নিতে পারি, ঠিক আছে? তাহলে সেটার ক্ষেত্রে কি কাজ করব, ধরেন আমি হচ্ছে যে র্যান্ডমলি দুইটা কালার দিতে চাচ্ছি, তাইলে তখন যে এখানে হচ্ছে যে ভ্যালুটা দুইটা, তাইলে র্যান্ডমলি সে হচ্ছে যে ওইরকম দুইটাকে হচ্ছে যে পাস করে দিবে, দুইটা চলে যাবে, বা তিনটা পাস করে দিতে চাচ্ছে সেই অনুযায়ী চলে যাবে। এটা আপনারা করে নিতে পারেন, এটা তো সবাই পারবো নাকি? তাহলে আমার এখন যেভাবে আছে এভাবেই থাকলো, আর কোনো চেঞ্জ করতেছি না। এই যে জাসন কোডের জায়গা তো কি জানে বলে র্যান্ড ইউজ করতে পারে না, কারণ আমরা তো বেলু তো কি জানে বলে ফাংশনের মাধ্যমে বেলু তো 1 দিয়ে রাখছি, কি তো 1 2 দিয়ে কা ডিপেন্ড করা হচ্ছে, কিন্তু বেলু টাই আমরা স্মল লার্জ দেওয়া হয়েছে ফাংশনের মধ্যে, এখন তো র্যান্ড দিয়ে 1 2 দিয়ে করতে পারি। সব জায়গায় তো করতে পারেন, করতে পারবেন না এমন তো কোনো কিছু নাই, কিন্তু এটাকে হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ সুন্দরভাবে রাখার জন্য আলাদা আলাদা মেথডের মধ্যে হচ্ছে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা এটা দরকার নাই, পিএইচপি আবার নতুন করে হচ্ছে চালাই দেখেন সবকিছু। আচ্ছা ইয়া নাই মনে হয় আমার, এই যে ডেটাবেজের মধ্যে মনে হয় এটা ইয়ে করা নাই, ডেটাবেজ সিডারের মধ্যে যে বলা নাই। হ্যাঁ তাহলে এটাকে আমি স্টপ করে দিই, স্টপ করে প্রোডাক্ট, সরি প্রোডাক্ট কন্ট্রোলার না, প্রোডাক্ট সিডার ইআরও ডিসিটি। আচ্ছা সিঙ্গেল একটা সিডার ফাইল যদি রান করতে চাই এটা করতে পারেন সবাই? পাশে নাম লিখে দিতে হয় না? হুম দেখেন এখানে লিখে দেখাই, এগুলো দেখেন না আপনারা, পিএইচপি আর্টিসান ডিবি সিট প্লাস সিডার নেম, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেলের জন্য, আর যদি হচ্ছে শুধু সিডার চালাইতে চাই তাহলে হচ্ছে এটা পিএইচপি আর্টিসান ডিবি সিট। হাই হাই, এই যে এলোমেলো আছে আননোন কলাম ক্যাটাগরিস আইডি, হাই হাই এইগুলো এভাবে কেন কই গেল? আমি ভুলগুলো দেখাচ্ছি, আমার আমার ফাইলটাই তো হারাই ফেলাইলাম। প্রোডাক্ট সিডার ক্যাটাগরি সাইডি কেন, এখানে কি আমার মাল্টিপল ভ্যালু থাকবে? এটা তো ক্যাটাগরি আইডি হবে। ব্র্যান্ডস কেন, এগুলো তো দেখাই দিছে, এই প্রোডাক্টের ইয়েটা তো আমি ক্রিয়েট করে দেখাই দিছি না, এখানে কি রাখছি? ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি, সিঙ্গুলার, এইটা নিয়ে কিন্তু গতদিন আমি বলছি একবার, পিএইচপি আর্টিসান ডিবি ভাই আরো কিন্তু প্রবলেম থাকবে, ব্র্যান্ড তো 1 থেকে 50 পর্যন্ত দেওয়া যাচ্ছে। ও ব্র্যান্ড, হ্যাঁ আমাদের আমাদের তো ব্র্যান্ড এখানে কম আছে, ক্যাটাগরি আসবে সমস্যা নাই, ক্যাটাগরি ক্যাটাগরি পাবে। আচ্ছা ব্র্যান্ড হচ্ছে যে আমরা 12টা করে দিলাম, মডেল, আচ্ছা মডেল র্যান্ডম ভ্যালু কেন, মডেল বাই ডিফল্ট নাল করে দিলাম, বাইং প্রাইস 50 থেকে 1000 ঠিক আছে গেল, সেলিং প্রাইস 1 থেকে 1000, স্পেশাল প্রাইস 50 থেকে 1000, ওকে। কোয়ান্টিটি এসকিউ কোড হচ্ছে যে স্পেশাল প্রাইস দিলে বাই স্পেশাল প্রাইসটা দিলে তো ডেট দিতে হবে না? হ্যাঁ ডেট দিতে হবে,
ওগুলো তো না লেভেল করা আচ্ছা না লেভেল আচ্ছা ওইগুলো না লেভেল আছে ওইগুলো থাক আচ্ছা এগুলো দিয়ে একবার ইয়ে চালাই দেখি কি অবস্থা হয় সম্পূর্ণটা কিন্তু রেডি করা নাই পিসপি আর্টিসান ডিবিসি ক্লাস প্রোডাক্ট সিডার আননোন কলাম ইমেজ ফিল্ডিশ ইমেজ কই ইমেজ আমাদের ওখানে ইয়া ছিল হচ্ছে থাম্বনেল ও থাম্বনেল এটা হচ্ছে ইমেজেস হ্যাঁ তাইলে তো মাইগ্রেশনে চেঞ্জ আসছে না না মাইগ্রেশনে তো চেঞ্জ ছিল না ঠিকই তো ছিল হাই হাই আমি আবার কমান্ড চালাইলাম এখন এই যে হচ্ছে ক্যাটাগরি এডিটের কাজটা তো সবাই করতে পারবো নাকি ইরর দেখেন আবার আসছে এডিটের কাজটা করা যাবে না এডিটের কাজটা হবে এই যে এখানে হচ্ছে যে ডেটা বেশি তারপরে হচ্ছে ডিলিটের কাজটা তবে ডিলিটের কাজটা করতে যাই কিন্তু একটা ইয়ে হবে আবার এখানে এডিটের কাজটা কি ইমেজটাকে একসাথে হবে না ইমেজটা আলাদা হবে কিসের প্রোডাক্টের যে এডিটার যে ইমেজ এডিট ইমেজ যেটা আছে সেটা কি একসাথে হবে একই পেজে নাকি আলাদা ভাবে অন্য ইমেজগুলো আপডেট করার একটা ব্যবস্থা করব কোনটা একই পেজেই হবে আমার আলাদা পেজে নেওয়ার তো আর কোনো দরকার পেজের কথা বলি না মানে মানে একটা তো আছে যে অনলি ডাটাগুলো একসাথে অ্যাড করা হয় আরেকটা হচ্ছে ইমেজটা আলাদা ভাবে করা হয় অনলি ইমেজগুলো চেঞ্জ করার জন্য ওটার কথা বলতেছি আর কি বুঝতে পারি নাই শুধু আমরা ইনফরমেশন আপডেট করবো এডিট করবো আচ্ছা দেখি এটা কিভাবে করা যায় তো আমাদের এখানে এখন ডেটা গুলো অ্যাড হয়েছে এই যে দেখেন এগুলো আসছে হ্যাঁ এভাবে আসছে ডিজাইনটা আপনারা একটু চেঞ্জ করেন এখন এই অনুযায়ী এখানে হচ্ছে যে ডেটা গুলো নিয়ে আসতে হবে আর আমাদের তো যে একটা একটা করে আসতেছে তো একটা একটা না করে এখানে এখানে হচ্ছে রেন্ডারিং হইতে থাক আর এর সাথে আমি দেখেন সবকিছু হচ্ছে যে এখান থেকে ক্লোজ করে দিয়ে আমাদের কন্ট্রোলারটা ওপেন করি প্রোডাক্ট কন্ট্রোলার প্রোডাক্ট কন্ট্রোলারে ওপেন করে এখানে হচ্ছে 10 করে দিচ্ছি এখানে 10 করে দিলাম হ্যাঁ এটা চলতেছে চলতে থাকুক এখন এখন আমাদের ওই যে পেজিনেশন প্রোডাক্টের জন্য যে পেজিনেশন যে ফাইলটা ক্রিয়েট করছি পেজিনেশন ডট পিসি ফাইল এখানে হচ্ছে যে কাজ করতে হবে নেম স্ট্যাটাস আরো বেশ কিছু জিনিস আছে যেমন ক্যাটাগরি ব্র্যান্ড মডেল এই জিনিসগুলো আসবে তো আমরা এখানে হচ্ছে ক্যাটাগরি ব্র্যান্ড এরপরে হচ্ছে মডেল প্রাইস আচ্ছা এখানে প্রাইস গুলো শো করার ক্ষেত্রে আপনারা হচ্ছে যে তিনটা প্রাইসই শো করাইতে পারেন এটা দেখেন সাকসেস হয়েছে যেমন আপনার আমাদের কি কি প্রাইস আছে বাইং প্রাইস আছে সেলিং প্রাইস আছে স্পেশাল প্রাইস আছে তাই না তো তিনটা প্রাইজ এখানে শো করে দিতে পারেন আর এর সাথে হচ্ছে ওই স্পেশাল প্রাইজের ডেটটাও এখানে শো করে দিতে পারেন যাতে হচ্ছে ইউজার যেন এইখান থেকেই হচ্ছে দেখতে পারে ইউজার যেন এখান থেকে দেখতে পারেন সেটা করে দিবেন আর হচ্ছে প্রোডাক্টের ইমেজটা থাকবে আমি প্রোডাক্টের ইমেজটা হচ্ছে সবার আগে রাখবো এটা
এখানে আপনি ইমেজ দিতে পারেন বা হচ্ছে থাম্বনেল, আমরা তো থাম্বনেল দিয়ে রাখছিলাম, থাম্বনেলও দিতে পারেন, সমস্যা নেই। তো এই অনুযায়ী দিলাম, এখন বাদ বাকি গুলো ওইভাবে আপনারা নিয়ে আসবেন। এখানে আর একটা কাজ করি, আমাদের ডেটাবেস মাইগ্রেশন সিলাপ এইটা এখানে ওপেন করে রাখি। ওপেন করে ইমেজ নেম ক্যাটাগরি মডেল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আর একটা নিয়ে নিচ্ছে টিএইচ, এটা হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, থাম্বনেল এখানে হবে হচ্ছে থাম্বনেল, এরপরে হচ্ছে যে নেম ক্যাটাগরি, ক্যাটাগরি আন্ডার স্কোর আইডি, বিআরএনডি ব্র্যান্ড আন্ডার স্কোর আইডি, মডেল, দেন হচ্ছে প্রাইস। প্রাইসটা আমাদের কি ছিল হচ্ছে, আচ্ছা এখানে দেখেন একটা হচ্ছে বাইং প্রাইস, একটা সেলিং প্রাইস, স্পেশাল প্রাইস, তিনটা প্রাইস। তাহলে আমরা হচ্ছে বাইং প্রাইসটা এখানে রাখি, বাইং প্রাইসটা রাখি, আর এটাকে একটু শর্ট করে ধরেন এইভাবে রাখি যে বি ডট প্রাইস, শর্ট শর্টের শর্ট ফর্মে রাখলাম বাইং প্রাইস, যাতে সে বুঝতে পারে, বা বড় নাম দিলে তো হচ্ছে যে আবার টেবিলটা অনেক ইয়ে হয়ে যাবে। এরপরে হচ্ছে সেলিং প্রাইস, তারপরে কি আছে স্পেশাল প্রাইস, স্পেশাল প্রাইস, তাহলে হচ্ছে এটা ধরেন হচ্ছে সেলিং প্রাইস, আর এটা হচ্ছে এসপি দিলাম, হ্যাঁ স্পেশাল প্রাইস, আর একটা টিডি এখানে নিচ্ছি, এটা হচ্ছে আমার অ্যাকশন থাকবে। তো এবার এখানে আমরা গেলে দেখেন এই অনুযায়ী ডেটাগুলো আমার আসছে কিনা, এই যে ইমেজের দেখেন লিঙ্কগুলো এভাবে চলে আসছে, আর এখানে প্রোডাক্টের নেম আসছে। আচ্ছা একটা জিনিস আপনারা জানেন কিনা জানি না, সেটা হচ্ছে দেখেন এই রোয়ের এই যে ডেটাটা ভেঙে নিচে নেমে আসছে, এখন আমি চাচ্ছি যে এটা ভাঙবে না, এক লাইনই থাকবে, এটা করতে পারেন? হ্যাঁ নোড, এই সিএসএস টা অ্যাড করে দিলেই হয়ে যাবে। আচ্ছা ভাইয়ার নামটা ভালোভাবে শুনতে পারি, আচ্ছা আমি বলতেছি কখনো নোটপ্যাড প্লাস প্লাস আমি ওটা দেখাবো না, না দেখে এটা ইয়ে করি, সেটা হচ্ছে এই যে আমার এটা তো এক লাইনে ছিল, এটা এক লাইনে আছে, এখন আমি চাচ্ছি এটা তো হয়ে গেল আর কি, যে আমার এটা তো হচ্ছে যে এই রকম থাকে নোটপ্যাড প্লাস প্লাস, আমরা সবাই সচরাচর এটা দেখে থাকি, কিন্তু আমরা যদি এটা ডিসপ্লে এর মধ্যে নিয়ে আসতে যাই তখন কি কাজ করি, এখান থেকে ওয়ার্ড ড্র্যাপটা ইয়ে করে দিই, তাই না? এবার বাকিটা হচ্ছে খুঁজে নিবেন। হ্যাঁ ঠিক আছে, এটা কি ভাই সিএসএস, সিএসএস, হ্যাঁ সিএসএস। আচ্ছা যাই হোক, এটা তেমন কোনো কিছু না, তো এই হচ্ছে এইভাবে তো এখানে চলে আসছে। এখন দেখেন এই যে এই প্রাইস গুলো, প্রাইস গুলো যদি হচ্ছে যে আপডেট করতে চাই, ধরুন শুধু প্রাইস আপডেট করব, কারণ কি প্রোডাক্টের প্রাইস তো যে কোনো সময় চেঞ্জ হয়, তাই না? প্রতিনিয়ত তো চেঞ্জ হয়, এটা তো সবাই জানি নাকি? তো সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি প্রতিবার যদি, আচ্ছা যেটা বলতেছি এটা একটু মনোযোগ দিয়ে সবাই শুনি, যে হচ্ছে প্রতিবার যদি আমরা হচ্ছে যে কাস্টমারকে এডিট পেজে পাঠাই, তাহলে কি এটা একটা বিরক্তিকর বিষয় না? মানে সামান্য একটা বাইং প্রাইস বা হচ্ছে সেলিং প্রাইস বা স্পেশাল প্রাইস যেটাই বলেন না কেন, এডিট করতে যাচ্ছি, এখন সেটার জন্য যদি প্রতিবার তাকে হচ্ছে যে এডিটে যে হচ্ছে এডিট করতে হয়, এটা কি একটা যন্ত্রণাদায়ক হবে না ইউজারের জন্য? কিন্তু যদি এখান থেকেই, যদি ধরেন এখানে থেকেই চেঞ্জ করতে পারবে, এখানে ক্লিক করেই সে চেঞ্জ করে দিতে পারবে, এটা কি আরো বেটার হবে না? আচ্ছা নেক্সট ক্লাসে অবশ্যই সোহেল ভাই আপনার মাইক্রোফোনটা আগের অবস্থায় যেমন ছিল সেরকম করে ফেলবেন, এটা কি কারণে এমন হচ্ছে এটা ইয়ে করে নেবেন। হ্যাঁ ভাই আমি ঢাকার বাইরে আছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে না, এই জন্য আমার ওই হেডফোন দিব, হেডফোন দিব। ও আচ্ছা 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 যাই হোক, এখানে আরেকটা জিনিস হচ্ছে মিসিং আছে,
এটা হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস রিফ্রেশ দিলে স্ট্যাটাসটা তো চলে আসবে অনুযায়ী, এই যে স্ট্যাটাস চলে আসছে, এটা এই ফিল্ডে তো আমরা কোনো কিছু করি নাই। আর এখানে দেখেন ইমেজের লিংক গুলো আসছে, তো এখন যেহেতু আমাদের ফ্যাকার দিয়ে কাজ করা আছে যার কারণে এখানে ইমেজের লিংক গুলো শো করতেছে, বাট যখন আমাদের হচ্ছে যে কি বলে রিয়েল ইমেজ আসবে তখন এখানে হচ্ছে যে আমরা ওই অনুযায়ী ইমেজ গুলো শো করা দিব। তো এই মুহূর্তে এটাকেই আমরা জাস্ট এখানে একটা ইমেজেস ট্যাগ নিয়ে এটার মধ্যে বসাই দিব, তাহলে দেখবেন যে ইমেজ গুলো চলে আসবে। কিন্তু এটা তো অনেক বড় বড় হয়ে আসবে, তো এটাকে আমরা ছোট করে দিতে পারি। যে দেখেন ইমেজ গুলো কিন্তু অনেক বড় হয়ে আসছে, হ্যাঁ। তাহলে আমরা এখানে একটা হচ্ছে যে আচ্ছা ক্লাস এড করে দিই, যেহেতু বুটস্ট্র্যাপ আছে সেই ক্ষেত্রে আমি কোনো সিএসএস লিখবো না। এটা হচ্ছে ইমেজ থাম্বনেল, আর উইথটা করে দিচ্ছি, উইথ হচ্ছে যে আপনার 25 করে দিলাম, হ্যাঁ। আচ্ছা এই যে দেখেন ছোট ছোট আকারে আসছে, কিন্তু এত জায়গা দখল করলো কেন? ইমেজ ছোট হয়েছে ঠিক আছে, কিন্তু জায়গাটা সে হচ্ছে যে ঠিকই রেখে দিছে। ভাইয়া হ্যাঁ বলেন। ওই যে ওই জায়গায় তো লেখা আসছে না, ওই জায়গায় আমরা মানুষের ছবি আনতে পারবো না? ওই যে ইমেজ কোথায়? ওই যে না এখন আনা যাবে কিনা সেটাও সঠিক না, তবে এখানে হচ্ছে যে ওদের যেই সাইট থেকে এগুলো হচ্ছে ইয়ে করা হয় ওদের ওই নেম গুলো দিয়ে হচ্ছে ওরা ইয়ে করে আর কি, করা যেতে পারে, এটা যাবে না এমন কিছু না, এগুলো সম্ভব। ঠিক আছে এখন মাথায় আসলে তো আচ্ছা এটা দেখেন এখানে হচ্ছে উইথটা কিন্তু কমে নাই, এরপরও উইথটা এখানে ওই অবস্থাতে রয়ে গেল, উইথটা কেন কমলো না? এটাকে একটু বাদ দিয়ে নর্মালি যদি আমি হচ্ছে যে এখানে স্টাইল উইথ 100 পিক্সেল দেই সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে সে এটা ইয়ে করছে, হ্যাঁ। আচ্ছা 100 পিক্সেল দিব না, এখানে আরো কম দিব, 50 পিক্সেল রাখবো, এভাবে থাক। এখন আমার এই যে ক্যাটাগরি দেখেন এখানে কি আসছে, আইডি আসছে, এগুলো তো হচ্ছে যে ওই ডেটা নিয়ে আসতে হবে। আর একটা জিনিস এখানে আমি নিয়ে আসব, সেটা হচ্ছে ক্রিয়েট বাই, ক্রিয়েট বাই আইডিটাও এখানে চলে আসবে এই মুহূর্তে। তা আমাদেরকে এখন কি কাজ করতে হবে, আমাদেরকে হচ্ছে যে ওই ইউজারের নেম গুলো এবং হচ্ছে যে ক্যাটাগরি নেম গুলো এগুলো শো করাইতে হবে। তো এই জন্য আমাদের কি কাজ করতে হবে, এই জন্য কি করা লাগবে বলেন তো? মডেলের যে রিলেশনশিপ প্রোডাক্ট, প্রোডাক্ট মডেল, এই যে প্রোডাক্ট মডেলে এসে আমাদের হচ্ছে যে মেথড লিখতে হবে। আচ্ছা এগুলো অলরেডি কিন্তু আমাদের হচ্ছে করাই আছে, যেমন ইউজারেরটা আমার করা আছে কোথায়, ব্র্যান্ডের মধ্যে মনে হয়। দেখেন আমরা যদি হচ্ছে ব্র্যান্ডে যাই, ব্র্যান্ড মডেলের মধ্যে যাই, যদি এখানে এই যে ইউজারের কাজটা হচ্ছে করাই আছে আমার, সেই ক্ষেত্রে প্রোডাক্টে এসে এখানে ইউজারটাকে পেস্ট করে দিলাম যে বিলিয়ংস টু আইডি, এবং আমরা হচ্ছে নেমটা নিচ্ছিলাম। আচ্ছা বিলিয়ংস, বিলিয়ংস টু, হ্যাঁ। একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে গেলে কি একজন ইউজারের প্রয়োজন না? তাহলে বিলিয়ংস টু, ঠিক আছে ওকে। এবার এবার আমরা হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলারে এসে ফার্স্ট অফ অল এখান থেকে যদি হচ্ছে যে ইয়ে করি, রিটার্ন করি, আমি রিটার্ন করে দেখাচ্ছি যে ডাটাটাকে যদি রিটার্ন করি তাহলে তো কি হবে, যে শুধুমাত্র হচ্ছে যে ওই ডেটাগুলোই আসবে, এখানে হচ্ছে যে ইউজারের কোনো কিছুই আসবে না। তো ওইটা নিয়ে আসার জন্য আমাদের কি কাজ করতে হবে, এখানে ছোট করে একটু কাজ করতে হবে, উইথ, উইথের মধ্যে আমাদেরকে এটা বলে দিতে হবে ইউজার। আচ্ছা এবার যদি এখানে আমরা রিফ্রেশ দেই, এই যে ইউজারের আইডি এবং হচ্ছে যে নেমটা এখানে চলে আসছে। সেম একইভাবে প্রোডাক্ট
ক্যাটাগরি সরি ব্র্যান্ড এবং হচ্ছে মডেল। তাইলে এখানে এখানে হচ্ছে এটা হচ্ছে ইয়ে করে দিই ব্র্যান্ড, আর আরেকটা নিচ্ছি ক্যাটাগরি ক্যাটাগরি। এখানে হবে হচ্ছে যে ব্র্যান্ড, এখানে হবে ক্যাটাগরি, আর এখানে হবে কি ব্র্যান্ড আন্ডারস্কোর আইডি। সবকিছু তো ঠিকই আছে নাকি? আইডি নেম ঠিক আছে, CATGORY আন্ডারস্কোর আইডি ক্যাটাগরি আইডি। ওকে, এবার মডেলের মধ্যে বলে দিলে তাহলে তো সে সবসময় ওটাকে হচ্ছে পাবে, সবসময় সে ইয়ে করবে। আমার কি সবসময়ের জন্য দরকার আছে? আমার যেখানে যেখানে দরকার সেখানে দিব। আসছে ব্র্যান্ড, এই যে সেম ভাবে আর একটা কি বানাইলাম, আর একটা বানাইছি হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, এই যে যারা দেখেন ক্লাস করে না তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে আর আগাইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরি ও দেখছেন, ওই যে মানে আমরা এই যে এটা কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমার তাহলে তো সব জায়গায় সে আসবে, আমার কি এটা দরকার? এই জন্যই হচ্ছে যে মডেলের মতো এটা বলা যাবে না, এটা কি দরকার? দরকার নেই তো, ঠিক আছে। তাইলে কি কি কাজ করতে হবে আপনাদের এবার? ওই যে আমরা হচ্ছে ক্যাটাগরির মধ্যে যে বলছিলাম না, ক্যাটাগরি মডেলে, হ্যাঁ এখানেই তো পাইতাম, এই যে ক্যাটাগরির মধ্যে এখানে ক্লিক করি, ক্যাটাগরির মধ্যে আমরা এই যে এখানে কি উইথের মধ্যে হচ্ছে বলে দিচ্ছি যে হচ্ছে যে সাব ক্যাটাগরি আর ইউজার, এটা এখান থেকে বলে দিচ্ছে, যার কারণে সে হচ্ছে যে বাই ডিফল্ট এটা পেয়ে যাচ্ছে। তো তাহলে এখান থেকে আমার যখন হচ্ছে যে ক্যাটাগরি গুলো কল করতে তখন হচ্ছে যে ওই সাব ক্যাটাগরিটাকে ওইভাবে দিয়ে দিতে হবে। নর্মালি তো সাব ক্যাটাগরিটা আমার লাগবে না, কারণ কি ওইটা তো হচ্ছে যে এখানেই তো আমরা এটাতে একটু কল করতেছিলাম, এখানে ক্যাটাগরির পরিবর্তে সেলফও কিন্তু দিতে পারেন, এটা বলছিলাম না সেলফ বলছিলাম, এটা বলছিলাম, অবশ্যই বলছিলাম, আমার মনে আছে। যে যদি হচ্ছে যে আমি ধরেন হচ্ছে এটা কি ক্যাটাগরি ক্যাটাগরি মডেল, এখন ক্যাটাগরি মডেলের সাথে আমি হচ্ছে যে রিলেশনশিপটা বিল্ড করতে চাচ্ছি, তাইলে তখন আমাকে হচ্ছে যদি আমি সেলফ দেই তার মানে কি ওইটাই, ঠিক আছে। আর যদি না দিয়ে হচ্ছে যে নেমটা উল্লেখ করি তাহলে তো সে ওই নেম অনুযায়ী পাচ্ছে, আর যদি সেলফ দিয়ে দিই তাহলে সে হচ্ছে যে ওইটাকেই ধরবে। আচ্ছা দেখেন, এখানে চেঞ্জ করলাম, এবার এখানে রিফ্রেশ দেই, এই যে দেখেন সেম আউটপুটই পাবেন। হ্যাঁ, বাট আমরা যেহেতু হচ্ছে যে যে এখানে হচ্ছে উইথের মধ্যে আমরা এটাকে বলে দিচ্ছি তো সে সব জায়গায় হচ্ছে ওইটা পেয়ে যাচ্ছে, ওইটাকে ইয়ে করে এবার যদি এখানে রিফ্রেশ দেই তাহলে সেই ক্ষেত্রে দেখেন যে এবার শুধুমাত্র হচ্ছে যে ওইটা একটাই পাচ্ছে, ঠিক আছে। আরো এখানে আরো অনেক কিছু আসছে। ওকে, তো এবার এগুলো আর আমাদের দরকার নাই, এখন প্রোডাক্ট মডেলে এসে যেটাকে বাদ দিব, বাদ দিয়ে এখান থেকে যদি আমরা রিফ্রেশ দেই এখন এখানে হচ্ছে যে ডেটাগুলো শো করাইতে হবে। তো ওটা শো করানোর আগে ক্যাটাগরিতে যান, ক্যাটাগরিতে গিয়ে অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরিতে যে দেখেন ঠিকঠাক আছে সবকিছু ঠিক আছে, কিন্তু আচ্ছা এটা ব্র্যান্ড কেন ওটা চেঞ্জ করা হয়নি, আমার এখানে চেঞ্জ করা হয়নি, অ্যাডমিন ক্যাটাগরি আমার এখানে হচ্ছে চেঞ্জ করা হয়নি, ওইটা ওই যে ব্র্যান্ডেডটাই রয়ে গেছে, এখানে সবকিছু ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক আছে। ওকে, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে যে এই এখানে এসে ক্যাটাগরির ওইগুলো শো করাই দেওয়া। তাহলে আমরা ক্যাটাগরি গুলো পাচ্ছি কার মাধ্যমে?
ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্যাটাগরি গুলো পাচ্ছি হচ্ছে কার মধ্যে, ক্যাটাগরির মধ্যে একটু আগেই তো এখানে দেখাইলাম, মনে নাই কারো? জি ভাই, ক্যাটাগরিতে ফাংশনটা কল করলে তো হবে, ফাংশন কল করতে হবে। আরে মানে ফাংশন নয় যে নামটা এখানে বলতে হবে, মানে ক্যাটাগরি প্লাস হচ্ছে যে নেম। হ্যাঁ ওকে, তাহলে আমাদেরকে জাস্ট হচ্ছে যে এখন ওই ভিউ ফাইলে গিয়ে পেজিনেশন ডট ব্লেড ডট পিএইচপি এর মধ্যে এখানে হচ্ছে যে ক্যাটাগরি অফ নেম নেম, ঠিক আছে দেখেন এই যে ক্যাটাগরি নেমটা চলে আসছে। হ্যাঁ, যে যে ক্যাটাগরি ছিল সেটা চলে আসছে। আচ্ছা, এরপরে সেম একইভাবে হচ্ছে যে আমার ব্র্যান্ড নেম এখানে হবে হচ্ছে যে ব্র্যান্ড, নিচেরটা দরকার নাই। আর হচ্ছে এখানে হবে হচ্ছে যে ইউজার, এবার আমরা এখানে রিফ্রেশ দিয়ে চেক করে দেখে নিই। এই যে দেখেন ব্র্যান্ড নেম চলে আসছে, ইউজারের নেম গুলো ওই অনুযায়ী চলে আসছে। মডেলে আমাদের কোনো ভ্যালু নেই যার কারণে এটা আসে নাই। এখন হচ্ছে অ্যাকশনের পার্টটাতে, এই যে এখানে কিন্তু হচ্ছে যে এই ডেটা গুলো আপডেটের যে কিছু ইস্যু। হ্যাঁ বলেন। এখানে তো ক্যাটাগরি আমরা সিঙ্গেল নাম দেখাচ্ছি, কিন্তু অনেকেরই তো ক্যাটাগরি সাব ক্যাটাগরি তারপরে ক্যাটাগরি আছে, সেগুলো সেভাবে শো করা যায় না। হ্যাঁ অবশ্যই করানো যাবে, অবশ্যই করানো যাবে। এই যে একটু আগেই তো আমাদের কাছে চলে আসছিল, মনে আছে? এই যে এটাকে তুলে দিই, তুলে দিয়ে এখান থেকে দেখেন রিটার্ন করি ডেটা। এবার হচ্ছে যে এখানে রিফ্রেশ দেই, দেখেন কি এই যে আপনি এটা পাচ্ছেন, এটার পরেরটা পাচ্ছেন, পাচ্ছি। এখন কথা হচ্ছে ওইভাবে এভাবে এভাবে না এভাবে না নিয়েও আমি হচ্ছে পাবো, কিভাবে পাবো সেটা হচ্ছে আমরা যখন ক্যাটাগরিটা ডিলিট করছিলাম তখন তার আগের রুট গুলো ডিলিট করছিলাম না, মনে আছে না? এটা ওই প্রসেসটা এখানে ফলো করতে হবে, ওইটা ওইটাকে হচ্ছে ইয়ে করা যায়। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে মানে ওই কাজটা ওইভাবেই হবে, কিন্তু এখন আমাদের কি কাজ করতে হচ্ছে যে আমি তো এখানে হচ্ছে যে ক্যাটাগরির আইডিটা পাচ্ছি, তাহলে সেটা আমি হচ্ছে যে কোথা থেকে হচ্ছে ম্যানেজ করব, কথা তো তো এই এই জায়গায় নাকি, যে আমি ওটাকে ম্যানেজ করব কোন জায়গা থেকে, বিষয়টা তো এখানে এটাই নাকি? এটা এটা ম্যানেজ করব কিভাবে সেটার অ্যানসার কিন্তু এটার হচ্ছে ইয়া কিন্তু আপনাদেরকে আগেই আমি সলিউশন দিয়ে দিছি, কোথা কোথা থেকে ইয়ে করবেন, এই যে ফাংশন, মানে এরকম ফাংশন, এই ফাংশন না, এরকম হচ্ছে যে ফাংশন একটা বানাইতে হবে, যেই ফাংশনের যেই ফাংশনের কাজ কি হবে, এইখান থেকে আপনি হচ্ছে যে ওই ক্যাটাগরি মানে ওই ক্যাটাগরি আইডিটা পাস করে দিবেন। ওই ক্যাটাগরি আইডিটা পাস করে দিলে সে জাদু দিয়ে হচ্ছে যে পুরা নামটা দিয়ে দিবে এখানে, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ ভাই, আর কিছু বলতে হবে না, পারবো। ওকে, মানে আমি কিন্তু সবসময় চেষ্টা করতেছি যে আপনাদের একটা টাস্ক দিয়ে অন্য একটা কিছু আপনাদের দিয়ে করানো, এবং কিছু জিনিস দেখেন যে যেটা করতে দিচ্ছি সেটা অলরেডি আগে একবার দেখাই দিচ্ছি বা বলতেছি, সেই অনুযায়ী করতে হবে। তো এই যে এটা যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু হচ্ছে হবে না, এটা না পারার মতো কিছু আছে সোহেল ভাই? আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয় গেল এখানে। আচ্ছা কতক্ষণ হচ্ছে আমাদের ক্লাস? আচ্ছা অলরেডি 2 ঘন্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ তো আমরা শেষ করে দিব। হ্যাঁ, তার আগে দেখেন এখানে যে কি একটা যেন ইয়ে করলাম, এটা কমেন্টস কমেন্টস করে রাখি আর একবার। তো এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে যে যে এই পাশে ইয়াগুলো বাটন গুলো অ্যাড করা। তো আজকে আমরা জাস্ট এখানে বাটন গুলো অ্যাড করেই শেষ করব, আর দেখেন 5 মিনিট পর তো এমনিতেই ডিসকানেক্ট হয়ে যাবে, আমরা আর আজকে আর নতুন করে আর কানেক্ট করব না। এই সময়ের মধ্যে আমরা হচ্ছে যে বাটন গুলো এখানে অ্যাড করে ফেলি, বাটন গুলো
অলরেডি তো আমরা কাজ করছিলাম, ওটা কোথায় করছিলাম, রিসোর্স ভিউ ব্যাকএন্ড ক্যাটাগরির মধ্যে না, ম্যানেজ এইখানে, এখানে এই যে কাজগুলো করা ছিল, তাইলে আমি যেটা করব এখান থেকে জাস্ট এগুলোকে কপি করি, যদিও এটা আমার থাকবে না, হাই হাই শুধুমাত্র এডিটরটা নেই আমার, ওটা দরকার নাই, এটাকে কপি করে এখানে পেস্ট করি, এখানে একটু চেঞ্জ হবে দেখেন, এখানে 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 রাউট আমি এটা টোটালি চেঞ্জ করে ফেলাই দিচ্ছি, হ্যাঁ পরবর্তীতে এখানে দিব, আর একটা এখানে হচ্ছে ডিলিট, আচ্ছা ডিলিটটা হচ্ছে আমরা ইয়া দিয়ে করব, ওই যে ডিলিটের ইয়াটা যেরকম ছিল এখানে, এখানে যেরকম আমরা ফর্ম দিয়ে করছিলাম না, এইভাবে করবো, তাহলে এখান থেকে শুধুমাত্র বাটনের ইয়েটা নেই, আমার ফর্ম লাগবে না এখানে, বাট আমার বাটনের ইয়েটা করলে এইভাবে, এখানে অন ক্লিকের এটা আমার লাগবে না, কারণ এটা তো সবার ক্ষেত্রেই হবে, শুধুমাত্র আমার হচ্ছে ডিজাইনের জন্য যতটুকু এইচটিএমএল দরকার ছিল ততটুকু নিয়ে আসছি, এই যে এটা এইভাবে চলে আসছে। আচ্ছা এখানে স্টাইল এটাতে কত দিছিলাম, 100 100 পিক্সেল, হ্যাঁ হ্যাঁ এটা কাজ করলো না কেন, কোথায় কোথায় সিএসএস অ্যাড করলাম আমি, ও সরি এখানে হচ্ছে ইয়া, আমি শুধু স্টাইল হচ্ছে যে দিয়ে 100 দিয়ে রাখছি, এখানে যদি রিফ্রেশ দিই এটা চেঞ্জ হয়ে যাবে আশা করি এবার, আচ্ছা তারপরে হয়নি কেন, ছোট তো হবে কিন্তু এটা হচ্ছে স্টাইল উইথ 100 পিক্সেল, এখানে আরো বেশি লাগবে, বেশি লাগবে না, আচ্ছা এখানে হচ্ছে এই মুহূর্তে 135 পিক্সেল দিয়ে রাখতেছি, ওকে এটা তো গেল, এখন এখানে হচ্ছে যে এডিট ডিলিটের যে কাজটা সেটা হচ্ছে করতে হবে, তো ডিলিটের কাজটা তো আমরা এখানে ক্লিক করলেই হচ্ছে যে ডিলিট হয়ে যাবে, এখান থেকে এটাকে পেজটা তো রিফ্রেশ হওয়া যাবে না, আবার এখান থেকে এটাকে হাইড করে দিতে হবে, এই কাজগুলো করতে হবে, এটা আমরা করবো নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস কিন্তু আগামীকাল তাই না, হ্যাঁ নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল, তো আপনারা চেষ্টা করবেন আর কি এগুলো যতদূর কভার করা যায়, আর এডিটের কাজটা করতে হবে, এডিটের কাজটা করা খুব কঠিন কিছু হবে না, কিন্তু ইমেজ নিয়ে এখানে একটা হচ্ছে ঝামেলা আছে, ইমেজ ইমেজ গুলোর ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে যে সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, মাল্টি ইমেজের ক্ষেত্রে হচ্ছে যে একটু একটু না বেশ খানিকটাই ঝামেলা আছে, এটা আমরা দেখবো কিভাবে করা যায়, আর হচ্ছে আর একটা জিনিস যেটা এই যে এইগুলো হচ্ছে যে এইখান থেকেই আপডেট করা যাবে, ঠিক আছে এটা একটা কাজ করতে হবে, এগুলো একটু আপনারা হচ্ছে মাথায় রাখেন, ঠিক আছে যে আমি যে বিষয়গুলো বলতেছি যাতে পরবর্তীতে আমি ভুলে গেলেও যেন আপনারা হচ্ছে বলতে পারেন যে এটা করতে হবে, আর আরেকটা কাজ করব আমরা এখানে, এখানে ইউজার যেন এখান থেকেই হচ্ছে যে কোন একটা ধরেন লিংক থাকবে, মানে কোন একটা বাটন বা কিছু একটা থাকবে, সেটাতে ক্লিক করলে যেন সরাসরি হচ্ছে যে ওই ওই প্রোডাক্টটা হচ্ছে প্রিভিউ ওয়েবসাইট এসে দেখতে পারে, বুঝাইতে পারছি, কোন একটা ধরেন এখানে স্ল্যাগ বা এখানে একটা বাটন থাকলো যেটাতে ক্লিক করলে সে সরাসরি হচ্ছে যে লাইভে অন্যান্য সাধারণ লোকজন যেভাবে দেখতে পায় সেভাবে যেন সেটা দেখতে পারে, এটার কারণটা কি সে একটা ইমেজ অ্যাড করলো, এখন অ্যাড করার পরে ওইটা দেখতে কেমন দেখা যাচ্ছে সে যাতে এখানে এসে দেখতে পারে, এই বিষয়গুলো ইয়ে রাখবেন নোট রাখবেন যাতে আমরা পরে কমপ্লিট করতে পারি, আর অবশ্যই অন্য কাজ ভাই যে আপনি বলছেন এই সিস্টেমটা কি এই যে ফ্রন্টএন্ডের মধ্যে দিয়ে দেখাবো না ব্যাকএন্ডের মধ্যে অন্য একটা পেজের মধ্যে ল্যান্ড করে দেখাবো, কোনটা কোনটা সেটা তো হচ্ছে যে আপনার ওই অনুযায়ী ইয়ে করে দিবেন, যেটা ইনঅ্যাকটিভ সেটা যাবে না,
ওইটা তো, ওইটা তো কোনো ইস্যু না, ওইটা তো আমাদের হাতে যে আমরা কিভাবে চাচ্ছি, আমরা কোনটা দেখাইতে চাচ্ছি কোনটা দেখাইতে চাচ্ছি না সেটা তো আমাদের ইস্যু। বা আমরা এমন একটা কাজ করতে পারি যে শুধুমাত্র ইউজারকে দেখানোর জন্য একটা ইয়ে করে দিতে পারি, সে এই অনুযায়ী দেখবে। ঠিক আছে, আজকে আর আগাচ্ছি না, এখনই ডিসকানেক্ট হয়ে যাবে। আপনারা হচ্ছে আগামীকালকে জয়েন করেন।